সুধী দর্শক, শুভ সন্ধ্যা। আমন্ত্রণ জানাচ্ছি ফিল্ম উইথ ফাহমিদার ষষ্ঠ আয়োজনে। অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি তুল্য গায়ক সদ্য প্রয়াত এন্ড্রু কিশোরকে। বাংলাদেশের চলচ্চিত্রের প্লেব্যাক সঙ্গীতে তিনি ছিলেন অঘোষিতভাবে স্বীকৃত এক প্লেব্যাক সম্রাট। এদেশের মানুষের বুকের মধ্যখানে বেঁচে থাকবে তার সুর অম্লান পেয়ে। আরও স্মরণ করছি বাংলাদেশের রাজনীতির একজন নারী ব্যক্তিত্বকে, যিনি এক সহজ সরল জীবনযাপনের দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন। তিনি তৃণমূল থেকে উঠে আসা আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এন্ড্রু কিশোর ও সাহারা খাতুন সহ আরও অনেকের বিধি আত্মার শান্তি কামনা করছি, যারা আমাদের ছেড়ে গেছেন করোনাক্রান্ত হয়ে। করোনাকালে আমরা যখন অনেকটাই নিরুপায় হয়ে আটকে আছি চার দেয়ালে, তখন প্রত্যাশা করি আমাদের এই আয়োজন চলচ্চিত্র প্রেমীদের যোগাবে কিছুটা ভাবনা আর ভালো লাগার খোরাক। এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল ও ডক্টর ফাহমিদা আক্তার ফেসবুক পেজ থেকে। আপনাদের অনুরোধ করছি অনুষ্ঠানটি শেয়ার করুন, যাতে আগ্রহী দর্শক শ্রোতার কাছে পৌঁছাতে পারে এই আয়োজনের খবর। চলচ্চিত্রের নানা বিষয়কে ঘিরে আমাদের এই আয়োজনের আজকের অতিথি এমন একজন চলচ্চিত্র পরিচালক যার রয়েছে অনেকগুলো পরিচয়, যিনি একাধারে বিকল্প ছবি কিংবা শিল্প ছবির পুরোধা চলচ্চিত্র পরিচালক, বাংলাদেশের নাট্য আন্দোলনে যিনি সৃজন করেছেন দেশজ ভাষাভঙ্গির, যিনি বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক ও নেতা এবং যিনি একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা, তিনি আমাদের সকলের প্রিয় নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। সালাম আলাইকুম বাচ্চু ভাই। শুভ সন্ধ্যা। ভালো আছেন? শুভ সন্ধ্যা। ভালো আছি। আমি এই সুযোগে সারা আপার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, এই জন্য যে তোমার কথার সূত্র ধরেই, সেটি হচ্ছে যে বাংলাদেশের গ্রুপ থিয়েটার চর্চায় তার একটা ভূমিকা আছে। মহিলা সমিতি তিনি নির্বাহী অফিসার ছিলেন, পরে সাধারণ সম্পাদক ছিলেন। মহিলা সমিতি যখন 74 সালে নাটক শুরু করি তার একটা বড় ভূমিকা আছে। 150 টাকা হল ভাড়া দিতে পারতাম না, 6 দিন 7 দিন নাটকের বুকিং পেতাম, অত টাকা একসাথে করতে গিয়ে দেবো, টিকিট বিক্রি করে দিতাম, বাকি রাখতাম, অনেক আবদার হয়েছেন এইটা একটা। আর এন্ড্রু কিশোরের কথা বলে তো শেষ করা যাবে না, একেবারেই মনে হয় কি মানে গোল্ডেন একটা ভয়েস ছিল আমাদের, আমাদের প্রাণের সুখটা তার কণ্ঠে শুনতাম। সুতরাং এইভাবে যদিও দুজনই কেউই করোনায় মারা যাননি, কিন্তু করোনা কালেই তাদের মৃত্যু হওয়াতে আমাদের কোনো রকম কিছু করারই থাকলো না, একটা শেষ শ্রদ্ধা জানাবার একটা সুযোগ থাকে মানুষের, সেটাও নাই। তবে আমরা তাদেরকে স্মরণ করবো, অনাগত কাল অবশ্যই তাদেরকে স্মরণ করবে। এখন বাচ্চু ভাই আমরা চলে যাই আসলে প্রশ্নোত্তর পর্বে। আমরা এই আয়োজনের শুরুতে আমরা সাধারণত যেটা করি যে চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের নানা কাজ আর অর্জনের একটা সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরি, এখন আপনার ক্ষেত্রেও তাই করবো যথারীতি। কিন্তু আপনার চলচ্চিত্রের পরিচিতি আপনার সমগ্র সৃষ্টিকে খর্ব করবে বলে আমি মনে করি, তাই শুরুতে দর্শকদের খুব সংক্ষেপে বাচ্চু ভাই আমি জানিয়ে দিতে চাই আপনার থিয়েটার এবং চলচ্চিত্রের সৃষ্টির তালিকা। হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই 1973 সালের 29 জুলাই একদল যুদ্ধ ফেরত তরুণদের নিয়ে নাসিরুদ্দিন ইউসুফ গড়ে তোলেন ঢাকা থিয়েটার। প্রতিশ্রুতি ছিল বিশ্ব রঙ্গমঞ্চে বাংলা নাটকের শাশ্বত সুর প্রতিষ্ঠা। এই প্রতিশ্রুতির সূত্র ধরেই তিনি মঞ্চে আনেন প্রায় 23টি প্রযোজনা। তার উল্লেখযোগ্য প্রযোজনাগুলোর ভেতরে আছে চরকাক, আমি প্রথম থেকে শুরু করি। উল্লেখযোগ্য প্রযোজনার গুলোর ভেতরে আমরা পেয়েছি নিমজ্জন, প্রাচ্য, হাত হদাই, কেরামত মঙ্গল, কীর্তন খোলা, শকুন্তলা। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই নাট্যকার সেলিম আল দীন এবং নির্দেশক নাসিরুদ্দিন ইউসুফের মিলিত প্রয়াসে আমরা পাই বাংলাদেশের মঞ্চে অনেক কালজয়ী প্রযোজনা, এবং যাদের নাম আমি উল্লেখ করলাম এবং এই তালিকার ভিতরে যাদের অনেকগুলো প্রযোজনার নাম দেখা যাচ্ছে যা তাদের যৌথ প্রয়াসের ফসল বা সৃষ্টি। এবারে আসা যাক নাসিরুদ্দিন ইউসুফের চলচ্চিত্রগুলোর প্রসঙ্গে। তিনি এযাবৎকালে মোট 3টি চলচ্চিত্র নির্মাণ করেছেন, এদের মধ্যে রয়েছে 1993 সালে নির্মিত 71-এর যিশু,
2011 সালে নির্মিত গেরিলা এবং সদ্য সমাপ্ত এবং মুক্তিপ্রাপ্ত 2009 সালের আলফা, এই চলচ্চিত্রগুলো রয়েছে নানা অর্জন। সরি 2019 সালে, সরি খুবই দুঃখিত বাচ্চু ভাই, 2019 সালের আলফা। এবং এই চলচ্চিত্রগুলোকে ঘিরে বাচ্চু ভাই বা নাসিরুদ্দিন ইউসুফের রয়েছে অনেক অর্জন এবং পুরস্কার প্রাপ্তির ইতিহাস। প্রথম চলচ্চিত্রে তিনি আসলে 71-এর যিশু জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে, বেস্ট ডায়ালগ সেকশনে এই পুরস্কারটি অর্জন করেন প্রয়াত নাট্যকার সেলিম আলদিন। এছাড়া গেরিলার ক্ষেত্রে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, গেরিলা চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে মোট 10টি শাখায়, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালনা, পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্য, তার শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ অভিনেত্রী সহ এরকম নানা বিভাগে মোট 10টি ক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে গেরিলা। এছাড়াও এই চলচ্চিত্রটি 17তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়, এবং আমার মনে হয় 2019-এর যে চলচ্চিত্র পুরস্কার সেটা তো এখনো ঘোষণা হয়নি। যাই হোক, আমরা বাচ্চু ভাইয়ের জন্য অভিনন্দন জ্ঞাপন করি বা শুভকামনা রইল আমাদের। এখন বাচ্চু ভাই আমি সরাসরি প্রশ্নে চলে যাই। আমরা জানি যে আপনার শৈশব কেটেছে পুরানা পল্টনে, যদিও আপনার পৈতৃক নিবাস বোধহয় চট্টগ্রাম। তো আপনার বেড়ে ওঠার সময় পুরানা পল্টন ছিল একেবারে ভিন্ন চেহারার, শুনেছি যে তখনও ওই এলাকা সবুজ ছিল, মানুষের মধ্যে এক ধরনের বন্ধন ছিল, এবং সেখানে এটাও শুনেছি যে শিল্পাচার্য জয়নুল আবেদিন থেকে শুরু করে খ্যাতিমান সাহিত্যিক বুদ্ধদেব বসুরও নিবাস ছিল। আপনার মুখ থেকে শুনতে চাই পুরানা পল্টন লাইনে আপনার বেড়ে ওঠার সেই দিনগুলোর স্মৃতি। আমার জন্ম ঢাকার লালবাগে নবাবগঞ্জে 1950। 52 সালে আমরা এই বাসায় আসি পুরানা পল্টনে। আমার বাবা কলকাতা থেকে এখানে চলে আসেন, তার চাকরি সূত্রে কলকাতায় থাকতেন মা সহ। তারপরে এই বেড়ে ওঠা 2 বছর বয়স থেকে এখন 70-68 বছর পল্টনে। এখানে পল্টন তো ভীষণ সুন্দর ছিল, অনেক জলাশয় ছিল, অনেক খাল নালা এগুলি ছিল, এবং একেবারেই সারা বছর 6টি ঋতু অনুভব করার মতো একটা জায়গা ছিল। এই যে বাইতুল মোকাররম আমরা এখন দেখি, এখানে আমরা নৌকা চালিয়েছি। হাউসবিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যেটা দেখি, এখানে আমরা তেলাপিয়া মাছ ধরতাম। আইয়ুব খান 58 সালে তেলাপিয়া মাছ ছেড়েছিল, তারপরে আমরা 60-এর দশকে এটা করতাম। আমরা মালিবাগের একটু পিছনেই, মালিবাগেই ধরতে পারো, আমরা এখানে পিকনিক করতে যেতাম। তো প্রচুর শিয়াল ডাকতো, ছোটবেলার স্মৃতি মনে আছে। আর জোনাকির যে রাস্তাটা নর্থ, আমাদের নর্থ সাউথ রোড তো তখনও হয়নি, তখন ওখানে মাঠ ছিল। আর জোনাকির যে রাস্তাটা দেখো, আউটার সার্কুলার রোড, ওইখানে তোমার আমরা বড় বড় নালা ছিল, ওগুলো টপকে যেতে হতো আমাদের এই গলি থেকে বের হচ্ছে। আর 30টা মতো বাড়ি ছিল পুরো এলাকায় পল্টনে, তার মধ্যে অন্তত 15টা বাড়িতে হারমোনিয়াম বাজতো সকালবেলায়। আর প্রচুর ফুল গাছ ছিল। আচ্ছা, শিউলি ফুল আর শেফালি ফুল এই দুটো এলাকায় খুব। তারপরে আরেকটা আছে না, পাঁচ পাতা, ওই যে কাঠ, যেটাকে কাঁঠালি চাপানি, ছোট চাপা বলে আর কি, সেটা ছিল অনেক বেশি। তো আর 21শে ফেব্রুয়ারিতে ধরো আমরা এখান থেকে 60-এর দশকের শুরুতে বড় ভাইদের সাথে রাতে বেলা ফুল চুরি করে শহীদ মিনারে যেতাম। তখন সদ্য হয়েছে শহীদ মিনার, তাই না? 57 সালে, আমরা 60-61 কথা বলতে পারি, এখানে যেতাম। প্রচুর পাখি ছিল আর গাছ ছিল। ধরো এখন যে নিউ মার্কেট দেখছো বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দিকে, আজমপুর পিলখানার ওখানে, নিউ মার্কেট থেকে শুরু করে একেবারে হাটখোলা পর্যন্ত এই পুরো টানা, এই পুরোটা, এই রমনা পার্ক খুব একটা আলাদা করা যেত না, রেসকোর্সটা একটু আলাদা করা যেত, রেসকোর্সটা আলাদা করা যেত এই জন্য যে ওর রেসের জন্য সাদা একটা মানে ট্র্যাক রেডি করা ছিল কাঠের, এই দুই পাশে আর কি, বুঝছো, এই এটাও সাদা এটাও সাদা, মাঝখান দিয়ে ঘোরা ধরা, তো সেই জন্য রেসের। এছাড়া পুরোটাই ছিল প্রচুর, এই যে এখন যেটা মৎস্য ভবন দেখো শিল্পকলার পাশে, শিল্পকলা তো ছিল না তখন, তো একটা এব্রো থেব্রো একটা
এক টুকরো জমি ছিল, কিছু জলও সেখানে জমতো, আর ঠিক তার পাশেই একটা ছোট্ট মৎস্য ভবনের মৎস্যের একটা অফিস ছিল, সেখানে একটা বড় দুটা বড় কুমির ছিল। আমাদের ছোটবেলায় কুমির দেখতে আসা, কুমির, হ্যাঁ কুমির, হ্যাঁ কুমির রাখতো। আর জাহিদুর রহিমের বাসা সেই বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত যারা গায়, অথবা আমাদের কাজী মোতাহার হোসেন সাহেবের বাসা, বা সানজিদা আপা, ফাহমিদা আপা বা আনোয়ার হোসেন সাহেবের বাসা, এইটা তো সেগুন বাগিচা। ঠিক আমাদের পল্টন থেকে নস্বাদ ভাগ হয়ে গেছে, ওই পারে হচ্ছে পল্টন, এই পারে, আর এই পল্টনের এই ভিতরের রাস্তা দিয়ে তিনটি বট গাছ ছিল। একটা বট গাছ, এই বট গাছের কথা শুনবে, বুদ্ধদেব বসুর হঠাৎ আলো ঝলকানিতে পল্টনে আছে, তো তিনটার মধ্যে একটা বট গাছ এখন শান্তিনগরের ঠিক বাজারে ঢোকার রাস্তার মুখে, আমাদের আউটার সার্কুলার রোডে, ওখানে একটা মাজারের সাথে, কবরের সাথে একটা বট গাছ আছে। কিন্তু আরেকটা বট গাছ যেটা 50 কুয়ানাপট্টন লাইন, যেখানে গ্রাম থিয়েটারের হেড অফিস হুমায়ুন কবির ডিমুর বাসা, ওটা উল্টা দিকে একটা বট গাছ ছিল। ওটা মির্জা গোলাম হাফিজের সময় বট গাছটা কেটে ফেলে, খুব ঐতিহ্যবাহী বট গাছ। ওখানে একটা মাঠ ছিল, আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, বাস্কেটবল খেলতাম, সেইটা মসজিদ বানিয়ে ফেলেছে। আর আরেকটা বট গাছ ছিল পল্টনে। এই তিনটা বট গাছের কথা আমরা জানি, প্রচুর শকুন গ্রস্ত এই বট গাছে। আর এখানে চিল উঠত, আমরা 10 ভাই বোন ছিলাম, আমার থেকে যারা তারা সবাই ঢাকায় জন্মগ্রহণ করছে, আর অন্যরা সব কলকাতায় জন্মগ্রহণ করেছে। আমরা 4 ভাই বোন এখানে। প্রসঙ্গে একটুখানি বাচি ভাই একটু ইন্টারাপ্ট করি, আপনার বাবা মায়ের ছবিটা একটু দর্শকদেরকে একটু দেখিয়ে নি এই সুযোগে, দেখো একটু দেখিয়ে নি, আপনি কথা বলতে থাকতে পারেন। যে দুজনেই এখন প্রয়াত, বাবা আবুল ফয়েজ মোহাম্মদ ইউসুফ আর বেগম শামসুন্নাহার, মা দুজনই চট্টগ্রামের। মায়ের সাথে আপনার একটা ছবি আছে, এটা বোধহয় আরো পরের ছবি, আমার খুব প্রিয় ছবি, আমার ভীষণ প্রিয় ছবি। আমি এটা মুক্তিযুদ্ধের পরপরই তোলা, এটা মুক্তিযুদ্ধের পরে, চুল টুল কেটে ফেলেছে আমার, ধরে লম্বা চুল ছিল, এটাকে কেটে ফেলার পরে, হ্যাঁ এই বঙ্গবন্ধু এভিনিউ, তখন তো জিন্না এভিনিউ, জিন্না এভিনিউতে তখন একটা ফেমি বলে একটা চুল কাটার দোকান ছিল, খুব পশ, ওখানে আমার ভাই নিয়ে যে আমার চুল, লম্বা চুলটা কেটে দিল। আমি তখন বিটলস এর মতো লম্বা লম্বা চুল রাখতাম, আর আমি নাভির উপরে একেবারে প্যান্ট পরতাম, পিছনে ফ্লেয়ার ছিল এরকম প্যান্টের নিচে, এইসব ছিল। তারপর আবার মুক্তিযুদ্ধের কমান্ডার, মানে একটা অন্যরকম আবেগ। আপনার আরো ছোটবেলার একটা ছবি আছে, এটা বোধহয় আপনি যে সময়ের কথা বলছিলেন, যেটাতে আমার মাঝখানে দেখছো, এটা আমার ক্লাস 8 এর ছবি। আচ্ছা, আর যেটা বাঁদিকে দেখছো তোমার, বা আমাদের স্ক্রিনে বাঁদিকে, যেখানে আমি পিছনে দাঁড়িয়ে আছি, তিন ভাই দাঁড়িয়ে আছি, তিন ভাই বসে আছি, আর এ হচ্ছে আমরা 6 ভাই, তার মাঝখানে যে ভাই, বড় ভাই, উনি নেই এখন, আর 5 জন আমরা আছি। এটা ফৌজদারহাটে, এটা 1960-এর ছবি, আর 1952-এর ছবি হচ্ছে এই যে লালবাগের এই বাড়িটাই আমার জন্ম। আমার ছবিটা হচ্ছে সর্ববামে, অর্থাৎ ছবির দিক থেকে সর্বডানে, আমাদের দিকে সর্ববামে। মাঝখানে হচ্ছে আমার ছোট ভাই সাইফুদ্দিন ইউসুফ বাবুল, ডাক্তার, আর তার পাশে হচ্ছে আমার ইমিজিয়েট বড় বোন রেনু মোহসেন খান। হ্যাঁ, ন্যাড়া করা হয়েছে আমাদের সবার, এবং আমার এরকম ছবি আছে, একটা ছবি আছে, আমি নেংটু, আমার কাপড় চোপড় নাই, দেখো অনেক সুন্দর সুন্দর ছবি আছে। পল্টনের কথা যেটা বলছিলেন, পল্টনের প্রসঙ্গে আমি মাঝখানে একটু পরিবারকে ইনক্লুড করে ফেললাম, কি হয় দেখো, আমাদের বাসার উল্টা দিকে হচ্ছে আশরাফ আলী চৌধুরীর বাড়ি। এই আশরাফ আলী চৌধুরী একটা বিখ্যাত লোক, এই মানুষটি 70-এর নির্বাচনে নির্বাচন করেছিল, কিন্তু উনি রাজনীতি করতেন না, বঙ্গবন্ধুর অনুরোধে তার মা অনুমতি দেয়। কিন্তু এই ভদ্রলোক হচ্ছে বাংলাদেশের এই শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম সমাজে যে সংস্কৃতির প্রচলন, অর্থাৎ পারফর্মিং আর্টের প্রচলন, সঙ্গীতের প্রচলন, নৃত্যের প্রচলন, এগুলো উনার করা, এই কাজগুলি উনি করেছেন। এবং 1950 এবং 60-এর দশকে ধরো আঙ্গুরবালা এখানে আসছে, ফরিদা খানম এখানে আসছে, নাজাকাত আলী সালামত আলী এখানে এসছে, মানে এগুলি ভাবা যায় না, এই মানুষগুলো এসছে এবং এখানে গান হতো, ক্লাসিক্যাল হতো, আমরা ছোটবেলা অবাক বিস্ময় শুনতাম, তাই না?
আর এখানে এই উনারা করেছে দুটো বিল্ডিং এখন অ্যারিস্টো ফার্মা কিনে নিয়েছে, ওখানে মাঠ আছে দুটো ছোট ছোট, সেখানে আমরা ভলিবল খেলতাম, বাস্কেটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। উনি বাংলাদেশের যে লিগ যে শুরু হয়েছে ক্রিকেটের ইস্ট পাকিস্তানের, সেইটার উনি একসময় জেনারেল সেক্রেটারি ছিলেন, এবং সেই ক্রিকেটের উনি মানে উপকরণগুলি কিনে দিতেন। সরকার তখন টাকা ছিল না, আর সরকার ভাবতেও পারছে না যে ক্রিকেটে পাকিস্তানে আমলে কথা বলছে। আর এখান থেকে একটু আমার বাসা থেকে একটু ডানে গেলে হচ্ছে সেই বিখ্যাত বাংলাদেশের গ্রুপ থিয়েটার কনসেপ্টের, পূর্ব বাংলার যে মানুষ দুজন কে আমাদের ক্রেডিট দিতে হবে, সেটি হচ্ছে 1956 সালে ড্রামা সার্কেল প্রতিষ্ঠিত হয়। সেই ড্রামা সার্কেল প্রতিষ্ঠা করেন বজলুল করিম আর মকসুদুস সালেহ। বজলুল করিম আর মকসুদুস সালেহের বাড়িটা হচ্ছে আমার বাসার একটা বাসা দুটো বাসা পরে দক্ষিণ। এখানে একটা কাঠের ঘর ছিল রাস্তার পাশে, উনাদের ঘরটা পিছনে টিনের, রাস্তার পাশে একটা কাঠের ঘর, অনেকটা ভেতরের অন্দরমহলটাকে আড়াল করত। সেইটা বৈঠক করার মতো বজলু মামা, আমরা মামা ডাকতাম, ওনার বাবাকে নানা ডাকতাম, ছোট কয়েকটা বাড়ি তো, তো সেইখানে উনি উনাকে আমি প্রথম এই অভিনয় রিহার্সেল দেখলাম। আমরা ফুটবল খেতে যাওয়া যাওয়ার সময় দেখি কি জানলা দিয়ে দেখা যায় ওনারা কি জানি বলছে, আমরা তো অবাক বিস্ময়ে দাঁড়াতাম, আর ওনারা সরিয়ে দিত আমাদেরকে, যাও খেলতে যাও, অথবা সন্ধ্যার পরে আসতে যাও, পড়তে যাও, এইসব বলতো। কিন্তু আমার কাছে খুব অবাক লাগতো, আর ঠিক আমার বাসার উল্টা দিকে যে বাসাটা, এখনো যে উল্টা দিকের বাসাটা, সেই বাসাটা হচ্ছে অখিল চন্দ্র। উনি হচ্ছে প্রথম প্রথম রমনা পার্কে, লর্ড মিন্টোর সময় যে রমনা পার্ক হয় সেটা সোয়ার হয়ে গেল। তো হি ওয়াজ অ্যাবসলিউটলি মানে বোটানি সম্পর্কে এবং বৃক্ষ সম্পর্কে উনি একটা উইজার্ড ছিলেন। এই ভদ্রলোকের মেয়ে, দুটো মেয়ে নাচত, একজন হচ্ছে অঞ্জলি দি, আরেকজন হচ্ছে আরতি দি। অঞ্জলি দি খুব ভালো নাচত, কুয়াশা সিরিজ লিখত যে মাস্তান ভাই, তিনি খুব ভালো নাচতেন, তিনি নাচ শেখাতেন। তো আমার কাছে ছোটবেলা যে কথা বলছি, একটা সাংস্কৃতিক আবহের ভেতরে আপনি বড় হয়েছেন, মানে পুরনো পল্টন, তখন কি বাইতুল মোকাররম ছিল? না, বাইতুল মোকাররম ছিল না, 60 পর্যন্ত বাইতুল মোকাররম সিনেমা হল ছিল না, জোনাকি সিনেমা হল ছিল না, গুলিস্তান সিনেমা হল ছিল, নাচ ছিল। আমাদের বাসা দোতলা থেকে গুলিস্তান সিনেমা হল দেখা যেত, আর বঙ্গবন্ধু আমি সিনেমা দেখতে গেছি। আমার প্রথম সিনেমা হচ্ছে মনে হয় বাবুল, হিন্দি একটা ছবি, ওখানে একটা ছেলে গাছ থেকে পড়ে মরে যায়, মারা গেলে আমি কান্না শুরু করি, লোকে বিরক্ত হয়, আমার বড় ভাই আমার মুখ চেপে ধরে হল থেকে বেরিয়ে আসে। এটা তবে তবে সিনেমা হলের বাইরে আমার প্রথম ছবি হচ্ছে পথের পাঁচালী, 1958 মনে আছে। সেটা পাকিস্তান ডে ছিল সম্ভবত 14 আগস্ট। আমাদের ছবি দেখার কথা, আমার বন্ধু বেবির বাসায় একটা বড় মাঠ আছে, সেই মাঠে স্ক্রিনে ইন্ডিয়ান হাই কমিশন, ও না ভারতীয় ভারতীয় ভারতের স্বাধীনতা দিবস, ভারতের স্বাধীনতা দিবসে, অথবা আমি যদি ভুল না করি তাহলে সম্ভবত রিপাবলিক ডে ছিল, প্রজাতন্ত্র দিবস, এরকম কিছু একটা হবে। সেই সময় আমাদেরকে ছবি দেখিয়েছিল প্রজেক্টরে ইন্ডিয়ান হাই কমিশন থেকে। ইন্ডিয়ান হাই কমিশন ছিল তখন বঙ্গবন্ধু ভবনে, এখন যেটা তখন জিন্না ভবনে, সেখানে লাইব্রেরিও ছিল, আমরা ওখান থেকে বইটা নিয়ে পড়তাম। যা হোক, তো ওই ছবি দেখে ওইখানেও আমার একটা ঘটনা ঘটেছে, যখন দুর্গা মারা যায় তখন ওই প্রায় 400-500 লোক বসে ছবি দেখছে, সাদা কালো ছবি, হ্যাঁ বুঝেই না কিছু, সত্যজিৎ কে কি ছবি, পথের পাঁচালী উপন্যাস, 8 বছর বয়সে তার পড়া থাকে, 7-8 বছর বয়স, কিন্তু আমার ছবিটা প্রথম থেকে খুব ভালো লাগছে। তারপরে কারণ আমি গ্রাম দেখিনি তখনও ঠিক মতো, তা আমার জন্ম শহরে। তারপরে এই সব দেখতে দেখতে আমি বিস্মিত হতে 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 দুর্গা মরে যায়। দুর্গা মরে যাওয়াতে আমার যে কান্না শুরু হলো হাত পা ছেড়ে, তো লোকজন এত বিরক্ত হলো, আমার আপা, বড় আপা এখনো বেঁচে আছে চট্টগ্রামে, সে আমার মুখটা চেপে ধরে কোনো মতে আমাকে শান্ত করেছে চকলেট টকলেট দিয়ে, যেটা সিনেমা এটা অভিনয়, এটাও মারা যায়নি, হ্যাঁ তুই কাঁদিস না, আমার ধারণা যে আমার বোনটা মরে গেল। সত্যজিতের চলচ্চিত্রের যে আসলে অভিঘাত এতটা স্ট্রং যে ওই 7-8 বছরে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুকেও কাঁদিয়েছিল। আমরা একটু আলোচনা একটু আগাই বাচ্চু ভাই, আমরা তো বুঝতে পারছি যে আসলে পুরোনো পল্টন লাইন আসলে সাংঘাতিক ভাবে কালচারালি খুব এনরিচ ছিল,
হ্যাঁ, এখন আপনি যে আপনার যৌবনের প্রসঙ্গ বললেন যে আপনার ঝাঁকড়া চুল ছিল, এবং আপনি যখন মুক্তিযুদ্ধে যান একেবারেই টগবগে তরুণ আপনি, তো এখন আপনার সেই তারুণ্যের কিছু ছবি আমি দেখেছি, আজকেও দেখাবো দর্শকদেরকে, এবং সেটা দেখে আমার মনে হয়েছে ওই হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয় কবিতার দুটো লাইন আমার মনে পড়েছে তখন এই ছবিগুলো দেখে, যে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন এই চরণ দুটার সাথে আমরা একদম আপনার তারুণ্যের দিনগুলোর একদম মিল খুঁজে পাই। আপনি যেখানে একটার পর একটা আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত হয়েছেন এবং তীব্র স্পর্ধায় আপনি মুক্তিযুদ্ধ করেছেন, এখন সেই যুদ্ধ দিনের বারুদের গন্ধমাখা স্মৃতি সম্পর্কে একটু বলেন। আমি প্রথমে একটা কথা বলি, ফাঁকে 1 মিনিট লাগবে আমার এই কথাটা বলতে। আমি যখন যুদ্ধে যাই, যুদ্ধে যাওয়ার আগে আমার বোনদের ব্যাপারে আমার মা খুব কান্নাকাটি করছিল, সেটা হচ্ছে 7ই এপ্রিল। মা বলছে যে এই যে তোরা তো সব বেঁচে আছিস, কিন্তু আমার বড় মেয়ে বেবি চিটং এ থাকে, ওই যে আপাটা আমাকে কোলে নিয়ে ছবি দেখছে পথের পাঁচালি এবং আমি কাঁদছিলাম, আমাকে চেপে ধরেছে। সেই বড় আপা আমার 7-8 বছরের বড়, উনি ভীষণ উনি নাই, উনার বিয়ে হয়েছে, উনার বাচ্চা কাচ্চা হাজবেন্ড সহ চিটং থাকে। মা বললো ওর খবর এনে দে। আমি জানি না তোমরা মানে এটা বিশ্বাস করবে কিনা, আমার আপার একটা ইন্টারভিউ সেদিন দেশ টিভিতে গেছে। আমি হেঁটে ঢাকা থেকে, সেই কোনো গাড়ি ঘোড়া নাই কিচ্ছু নাই, হেঁটে চট্টগ্রাম পটিয়া গেছি, পটিয়াতে বোনকে দেখে হেঁটে 320 কিলোমিটার। আমার টোটাল আসা যাওয়া 1 মাসের মতো সময় লেগেছে, 600 কিলোমিটার। হ্যাঁ, আমার অসুখ হয়েছে অনেক কিছু, সেটা আমার লেখা হচ্ছে, আমার একটা মেমোয়ার হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, এটার নাম নামটা হচ্ছে একলা চলনে। হ্যাঁ, সেই একা যে গেছি, সেই গ্রাম দেখছি, মানুষ দেখছি, আমার বোনকে দেখেছি, বোন আমাকে দেখে সেন্সাস হয়ে গেছে, বোন আবার চিঠি দিছে, সে চিঠি মাকে এনে দিয়েছি। এই আসার পথে আমি হরিণিয়া দিয়ে ঢুকলাম আগরতলার মানে ত্রিপুরার একটা অংশে। ঢোকার পর ওখানে মেজর প্যাটেল বলে একজনের সাথে আমার দেখা, সে BSF, সে আমাকে বললো তুমি কোত্থেকে আসছো, আমারে বসায় ফেলালো ও সোলজার দিয়ে একটা টুলের মধ্যে, যে তুমি কে। আমি হলো আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তোমার কাছে আইডি কার্ড আছে, আছে আর 2 রকম আইডি কার্ড নিয়েছি, দেখলো। তারপরে বলো তুমি কি করতে চাও। আমি না আমি শুনেছি এখানে আমাদের বাংলাদেশ বাংলাদেশের আর্মির কিছু মানে পাকিস্তান আর্মি বাঙালি অফিসার এখানে ঢুকেছে, তো আমরা ট্রেনিং নিয়ে যুদ্ধ করতে চাই, আমরা ঢাকায় কিছুটা রেজিস্ট্যান্স করেছিলাম কিন্তু আমরা তো ফেল করেছি, তা আমি তো কিছুই জানি না, আমাদের এতটুকু জানি যে আমাদের সরকার গঠন হয়ে গেছে কিন্তু আমার তো কোনো যোগাযোগ নাই। তখন আমি সরাসরি আমাকে আমার আমার কথায় কনভিন্স হলো, কিন্তু আমার কুলিটা চেক করলো, কুলিটা চেক করলো এই কারণে যে বললো যে এখানে কোনো দাগ আছে কিনা, আমি ট্রেনিং ট্রেনিং নিয়েছি কিনা, আমি EPR বা কারো বা আর্মির লোক কিনা বা পুলিশের লোক কিনা, ক্রল করলে এখানে দাগ পড়ে না একেবারে। তো আমি আমাকে দেখে তারপরে নিয়ে গেল, এই অনেক দূর নিয়ে যাওয়ার পরে গাড়ি করে সম্ভবত হাতিমারা জায়গাটার নাম, সেই জায়গায় টিলার উপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখলাম যে খালেদ মোশারফ চিনিত না আর হায়দার ভাই, পরবর্তী পর্যায়ে একেবারে স্বপ্নের পুরুষ মুক্তিযোদ্ধাদের। ওরা জিজ্ঞেস করলো তুমি কি করো, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তো তো স্লোগান তো দিছো জয় বাংলা, তো এখন যুদ্ধ করবো না স্যার, আমরা তো করেছি, এখন আরো করতে চাই কি করবো, বলে কি তুমি ঢাকা যেয়ে লোক ছেলে পেলে নিয়ে আসো। তো আমি আবার ঢাকা আসলাম, এসে আসা জায়সুল ইসলাম আসাদ অভিনেতা মানিক শহীদ মানিক এদের সবাইকে নিয়ে, বেবি আমার বন্ধু এদের সবাইকে নিয়ে আবার আগরতলা গেলাম। তারপর তো দীর্ঘ ইতিহাস, সেখানে কামাল লোহানির সাথে দেখা, আজকে নেই, হাসান ইমামের সাথে দেখা, বেলাল চৌধুরীর কথা মনে আছে, মোহাম্মদ বেলাল, বেলাল মোহাম্মদ আর কি যার নাম, কবি যিনি স্বাধীনতা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা, না না মে মাসে আগরতলায় আমাদের 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 স্বাধীনতা বেতার কেন্দ্র তো শুরু হয়েছে চট্টগ্রাম কালুরঘাটে, তারপরে সেটা পাহাড়ির পিছন দিয়ে 30 তারিখের পরে, 30শে মার্চের পরে পাকিস্তান আর্মি অ্যাটাক করার পর ওরা পাহাড়ের ভিতর দিয়ে ওরা চলে যায় সাবরুম, ঠিক আছে, সাবরুম হচ্ছে ফেনী নদীর পারে ওই পারে, সেইখানে এস্টাবলিশ করে কিছুদিন। 3 নম্বর পর্যায়ে যে আমাদের স্বাধীনতা বেতার কেন্দ্র হয় কলকাতায়, তখন কামাল লোহানি হাসান ইমাম এরা ঢাকা থেকে যায়, ওরা সাবরুম থেকে আসে আমার সাথে ওখানে দেখায়, আমাকে বলে যে তুমি একটা আমাদের সাথে চলো, আমি সে না বলে তুমি তো লেখালে, আমি না আমি যুদ্ধ করবো, ওরা চলে গেছে। কিন্তু কয়দিন পর আমি কলকাতা যেতে হয়েছে, কলকাতা যাওয়ার পরে আমি কামাল লোহানির সাথে দেখা করেছিলাম, হাসান ভাইয়ের সাথে দেখা করেছিলাম, ওরা আমাকে একটা কবিতা লিখেছে আমি যে জীবন দাসকে উদ্দেশ্য করে যে তুমি এসে দেখে যাও
তোমার তোমার বর্ণতা সেনা রক্তাক্ত ধর্ষিতা এক নারী, বুঝছো? এরকম অনেক কিছু আর কি। যা হোক, পরে ট্রেনিং নিয়ে যখন আমরা ঢাকায় ঢুকলাম, কবিতা আপনার আপনি পড়লেন, সেই কবিতা পড়লেন আপনি? আমি পড়লাম, এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগত ইয়ে থেকে, স্বাধীনতা বেতার কেন্দ্র থেকে। হাসান ইমাম জীবিত আছেন এখনো, খুব ইন্টারেস্টিং। হাসান ভাই আর লোহানি ভাই আমাকে অনেক খাওয়া দাওয়া করিয়েছে। আমি, মানিক, আসাদ, তারপরে আলী আশরাফ, তারপরে বেবি, জামি, আমাদের বন্ধুরা। যাও, তো আমার কথা হচ্ছে যুদ্ধটা এরকম যে এটা আসলে, ধরো আমরা বলি না খুব বিরক্ত এটা ওটা, হয়তো অনেকের বিরক্ত আছে, কিন্তু আমি নিজেকে দিয়ে যেটা বুঝি, প্রথমত যুদ্ধটা আমার দায়িত্ব ছিল, সুতরাং যুদ্ধটা করেছি। দ্বিতীয়ত, যুদ্ধের সময় আমি সাহসও দেখেছি, ভয়ও পেয়েছি। আমি ভয়ও পেয়েছি। আমি তোমাকে একটা কথা বলি, 25শে মার্চে যখন রেজিস্ট্যান্স ওয়ারটা কাকরালে মোড়ে আমরা শুরু করি, মানে এক এক জায়গায় সবাই করেছে, কোথাও কেউ ওল্ড টাউনে, কেউ ঢাকা ইউনিভার্সিটি, কেউ ফার্ম গেট, কেউ মালিবাগ, কেউ ফকিরাপুর, যে যেখানে পড়েছে, তো আমরা রাস্তাঘাট বন্ধ করে লড়াই শুরু করেছিলাম। এখন আমাদের হাতে যা কিছু ছিল, অনেকে পেশাব করে দিয়েছে কামানের গোলায়, ট্যাঙ্কের গোলায়। এবং আমরা যখন বাংকারের বর্ডারে, তখন যে পাকিস্তান আর্মি 120 mm গোলা ছাড়ত, এগুলো এসে বলে অনেকে তুমি মল ত্যাগ করছো, পেশাব করে দিচ্ছ, কিছু করার নাই, এটা যুদ্ধ। এটার আমি অনেক রোমান্টিসিজম করে অনেক কথা বলতে পারি, কিন্তু আবার এও সত্যি যে এই মুক্তিযোদ্ধারাই আবার পাকিস্তান আর্মিকে, কারণ আমাদের তো কোনো অভিজ্ঞতা নেই, আমরা পাকিস্তান আর্মিকে ধরো এক একটা জায়গা থেকে যেভাবে আমরা দৌড়ে পালাতে, ঢাকা ইউনিভার্সিটি যখন আমরা অ্যাটাক করি, তখন ভিসির বাড়ির সামনে যারা ছিল, টিএসসির সামনে, গুরুদুয়ারার সামনে যারা ছিল টিএসসির এই পাশে, এই পাকিস্তান আর্মি উঠে যে দৌড় দিল, এটা তোমরা 71-এ না দেখলে কেউ বিশ্বাস করবে না যে পাকিস্তান আর্মিও ভাগতে পারে। মানে জীবনের ভয় সবারই আছে, এটা দু দলের ভয় সবারই আছে, এটা দু দলেরই আছে। এবং এটি, যুদ্ধটা অনিবার্য ছিল আমাদের জীবনে, যুদ্ধটা করার সুযোগ হয়েছে বলে আজকে গৌরব করছি, এটা যেমন সত্যি। কিন্তু যাদেরকে হারিয়েছি তাদের জন্য মন খুব খারাপ হয়, তাদের কথা স্মরণ হয় খুব বেশি করে। আর আমাদের ট্রেনিং গুলি কিরকম ছিল বলি, আচ্ছা আপনার ইয়ে, আপনি কি হেডফোন ব্যবহার করছেন? ইকো হচ্ছে বোধহয় আমার কথা, আমি কথা বললে ইকো হচ্ছে? না, আমি তো হেডফোন ইউজ করছি না বাবা। ও আচ্ছা, হেডফোন ইউজ করছেন না, আচ্ছা সেই ক্ষেত্রে তাহলে হেডফোন ইউজ করলে একটু ভালো হয় আর কি, কথা ইকো হয় না। আচ্ছা যাই হোক, এখন যদি খুব ঝামেলা হয় দরকার নাই, আমাদের দর্শক তো কেউ কিছু বলছে না আসলে যে ইকো হচ্ছে কিনা, বা তারা কোনো ঝামেলা, মানে শোনার ক্ষেত্রে কোনো ঝামেলা পোহাচ্ছে কিনা, এই বিষয়ে কেউ কিছু বলছে না। আচ্ছা এটা ভালো হয়, এখন 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 হচ্ছে না, এখন হচ্ছে না, আমি কথা বললে এখন আর ইকো হচ্ছে না। হ্যাঁ, যদিও আপনাকে একটু এলিয়েন এলিয়েন লাগছে কানের মধ্যে দিয়ে, অসুবিধা নাই, আমরা তো এখন সবাই অনলাইনে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ আচ্ছা ভাই, আপনার যুদ্ধ দিনের একটা ছবি একটু দেখাতে চাই, একটু দেখাতে চাই, আপনি একটু যদি বলেন এটা কোথা, এটা এই দুটো ছবি, একটা বোধহয় পোস্ট অফিসের সামনে, এটা এইটা এটা শফিকুল ইসলাম স্বপনের তোলা ছবি, পোস্ট অফিসের সামনে যেটা, এটা শফিকুল ইসলাম স্বপন আমার সাথে ছিল যুদ্ধে। এই ছবিটা হচ্ছে যেটা বসা দেখছো, এইখানে আমি মাঝখানে ওই হাত, দুই হাত তুলে আছি, এই পাশে ইফু মারা গেছে, এই পাশেটা বোঝা যাচ্ছে না, কে দেখলে বলতে পারবো। এইটা হচ্ছে আমরা যে জিরাবদে যে দখল করলাম যখন সাভারে, তোমাদের ইউনিভার্সিটির উল্টো দিকে জাহাঙ্গীরনগরে, এই তখনকার পোস্ট, এটা পোস্ট অফিসের ছবি, দেখ এটা পোস্ট অফিস, লেখা আছে পোস্ট অফিস, যে ইংরেজিতে নিচে উর্দুতে লেখা আছে, বাংলায় লেখা আছে, ঠিক আছে। আপনি কি টিটু, কি টিটু কি দেখেছিলেন, শহীদ টিটু, যে আমরা এখন ওই সাভারের টিটুর নাম শুনি, যে শহীদ টিটু, ও তো আমার সাথে ছিল, আমার সাথে যুদ্ধেই তো মারা গেছে, ওর কবরটা তো সেলিমাল দিনের কবরের উল্টো দিকে, সেলিমাল দিনের কবরের রাস্তার উল্টো দিকে, ওখানে দেখবে আমার নামও লেখা আছে, আরবি এটা করে রেখেছে, ওখানে আমার নামও লেখা আছে, ওই ঢাকা উত্তর মুক্তিবাহিনীর কমান্ডার নাসিরুদ্দিন সাহেবের নেতৃত্বে এই যুদ্ধে টিটু শাহাদাত বরণ করেন। তুমি তো কিছুই জানো না মিয়া, দূর, আচ্ছা শোনো, তোমার ইউনিভার্সিটি উল্টো দিকে আজকে 50 বছর। আর একটা কথা বলি, আর পাশের ছবিটা হচ্ছে সম্ভবত কোথাও একটি
ছাদের উপরে, এটা আমার মনে নাই, এটা ঢাকার ছবি হতে পারে, আফটার ওয়ার হতে পারে। আচ্ছা, এবং আপনি যুদ্ধ দেখে যখন ফিরছেন সেটারও কিছু ছবি আছে, যেমন খুব তেজোদ্দীপ্ত ছবি, এই যে দ্বিতীয় ছবিটা একেবারে। আমি তোমাকে বলি, আমি তো 16 ডিসেম্বরে ঢুকেছি ঢাকায় সাভার থেকে মিরপুর হয়ে, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা আমাদের যে ডেয়ারি ফার্ম এগুলিতে আমাদের ছেলেপেলেরা ছিল, আমরা যখন ঢুকি জেনারেল আগ্রা সহ, তো তখন অলরেডি সার্জিনার হয়ে গেছে, আমার একটু অন্য কাজ ছিল, আমাকে কিছু সাপোর্টের কাজে রেখেছিল তারা, যেহেতু আমি লোকাল কমান্ডার ছিলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে আমি ঢাকায় ঢুকে যখন আমাকে অর্ডার দিল শফিউল্লাহ স্যার, যে তুমি ঢাকা থেকে হায়দার ভাইও, যে তুমি তোমার বাহিনীটাকে ঢাকায় নিয়ে আসো, এখানে তো শৃঙ্খলাটা রাখতে হবে, তখন আমি আবার পরের দিন সকালবেলায় 17 তারিখ সকালবেলায় সাভার যাই, জিরাবো যাই, এবং আমার 400 সোলজার নিয়ে আমি আবার ব্যাক করি ঢাকায়। এই ব্যাক করার সময় এই জিপের উপর যে ছবিটা দেখছো, এই ছবিটা ব্যাক করার সময় শহীদ মিনার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথাও এখানে মাইকিং ট্যাকিং হচ্ছিল, আমাদের এই মাইক ছিল, আমরা বলছিলাম যে আপনারা কেউ আইন মেনে চলবেন, সন্ধ্যার পরে বেরোবেন না, কেউ অস্ত্র ব্যবহার করবেন না, কারণ তখন তো পুলিশ নাই, কিচ্ছু নাই, তখন একমাত্র মিত্রবাহিনী আর আমরা মুক্তিবাহিনী। তো অনেক তো খারাপ লোক আছে, অনেকে যুদ্ধ করে নাই, দেশের চুপটি ঘাপটি মেরে বসেছিল, দেশ স্বাধীন হওয়ার পর 16 তারিখে পাকিস্তান আর্মি অস্ত্রগুলি ফেলে গেছে ড্রেনের পাশে, রাস্তায়, মাঠে, সেগুলি নিয়ে তারা অস্ত্র নিয়ে নানা খারাপ কাজ পরবর্তী পর্যায়ে করেছে, তো সেগুলি আমরা হ্যান্স করতে পেরেছিলাম। তাছাড়া কিছু ল অ্যান্ড অর্ডার তো থাকতে হয়, তাই না? সেই জন্য আমাদেরকে দেয়া হয়েছিল স্বপনের তোলা ছবি। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি আছে, ওই খুবই ঐতিহাসিক ছবি আমি মনে করি, এবং এটা যে কারো জীবনের একটা সুখকর এবং সবচেয়ে সৌভাগ্যের একটা, সৌভাগ্যের অনেকগুলো স্মৃতির ভিতরে একটা। তো এই ছবিটা কি যুদ্ধের পর আপনারা ফিরে আসবার পর? হ্যাঁ, উনি তো আসলেন 10ই জানুয়ারি দেশে। জি, তো 10ই জানুয়ারি দেশে আসার পর একটা ঘোষণা হলো যে অস্ত্র সমর্পণ করার জন্য, সেই অস্ত্র সমর্পণ আমি করেছিলাম পুরাতন গণভবন মিন্টু রোডে যেটা আছে, সেইখানে বঙ্গবন্ধু আমি সহ আমার সমস্ত সোলজারের অস্ত্রগুলি তাকে সমর্পণ করেছিলাম 31শে জানুয়ারি বিকেল 5টার ছবি, 5টার কিছু পরের ছবি, 31শে জানুয়ারি বিকেল 5টার দিকে ছবি হবে। বঙ্গবন্ধু আমার মুখে শুনছিল, উনি একটা সময় আমাকে জিজ্ঞেস করছিলেন, শাহাবুদ্দিনও আমার সাথে ছিল, শিল্পী শাহাবুদ্দিন আমাকে বঙ্গবন্ধু, হ্যাঁ হ্যাঁ, ও আমার সাথে একসাথে লড়াই করেছে, তা আমাকে বঙ্গবন্ধু জিজ্ঞেস করছিল, তুই তো এত পাতলা, তোরা শাহাবুদ্দিনও পাতলা, সবাই এরকম, মুজি আরো যারা ছিল তারা সব হাকিম ছিল, তো তোরা তো এরকম পাতলা পুতলা, তোরা এই 6 ফুটি 7 ফুটি লম্বা পাকিস্তান আর্মিকে কি করে তোরা এরকম পর্যুযস্ত করলি, হারায় দিলি? হ্যাঁ, তো আমি তখন তাকে বলছিলাম যে আমরা কিভাবে লড়াইটা করেছি। একটা ছোট্ট কথা বলার পর উনি খুব ইমপ্রেসড হয়ে, কেন জানি না, এটা অসাধারণ ঘটনা, আমার চিবুকটা থুতনিতে হাত দিলেন, সেটা স্নেহের পরশ এবং সেটা একটা স্বীকৃতি বঙ্গবন্ধুর কাছ থেকে, যে তুমি বাবা এত মানে শুকনা পটকা হয়েও যুদ্ধ করেছো, মানে মানে তার এক্সপ্রেশন তাই বলছে আর কি, পিতার 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 স্নেহ মমতা যা হওয়া উচিত সন্তানের প্রতি তাই ছিল, এটাই পরিষ্কার। এরপরে কিন্তু উনি আমার কাঁধে হাত দিয়ে মাঠটার মধ্যে হেঁটেছেন অনেকক্ষণ, আমার এটাও খুবই খুবই স্মৃতি। যা হোক বলো তারপরে। না, উনি তো আসলে নেতা, নেতা মানে কি, উনি নেতা ছিলেন বলেই উনি মানুষকে কাছে টেনে নিতেন, বুকে টেনে নিতেন। হ্যাঁ, একজন লিডারের, বড় নেতার এরকমই তো গুণ থাকে। বাচ্চু ভাই, আপনি যখন যুদ্ধে যান তখন আপনি কিসে, মানে আপনার শিক্ষা জীবন কোথায় ছিল? মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ সংযোগে পড়ালেখা করি তখন। আচ্ছা, এর আগে আপনি যখন, নাম হচ্ছে জার্নালিজম ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা, আমি আবার কোথায় পড়েছি, আপনি জগন্নাথ কলেজেও পড়েছিলেন বোধহয়, না? আমি জগন্নাথ কলেজে আলিমাম, আমাদের এই যে আলিমাম, ছোট গল্পকার আলিমাম,
হ্যাঁ, সারিয়ার কবি, ঘাতক দলা নির্মূল কমিটি, জি 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 জি, আমরা একসাথে পড়ালেখা করেছি। তারপরে আমি ইয়েতে পড়েছি, যে তিতুমীর কলেজে এখন যেটা, তখন সম্ভবত এটা, সম্ভবত এটা ছিল জিন্না কলেজ, ছিল মনে হয় জিন্না কলেজে পড়েছি। তারপরে আমি মাস্টার্সে ভর্তি হয়েছি জার্নালিজমে, এবং সেটা 1970-এ, আমি 74-এ পাস করে বেরিয়েছি। আমাদের যুদ্ধের কারণে 2 বছর আমাদের ইয়ে হয়েছে, ডিলে হয়েছে, বিলম্ব হয়েছে। একটু কর্মজীবনে চলে আসি, যে আপনি কর্মজীবনের একটা নির্দিষ্ট সময় আপনি কাটিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজনায়, এবং টেলিভিশনের যে প্রযোজনার ইতিহাসে, নাটক বিশেষ করে নাটক প্রযোজনার ইতিহাসে আপনার হাতে আমরা নির্মিত হতে দেখি কিছু কালজয়ী টেলিভিশন নাটক, সেই প্রসঙ্গে একটু স্মৃতিচারণ করা যায় কি? মানে কিভাবে টেলিভিশন থেকে চলে এলেন? বা কালজয়ী বলতে পারবো না, মানে মানে ভালো লাগছে কিছু, ভাগনের শব্দ শুনি, ভাগনের ভাগনের শব্দ শুনি হচ্ছে সেলিম আল দীনের, হ্যাঁ, সেটি হুমায়ুন ফরিদে অভিনয় করেছিল, সেরাজ তালুকদারের, সে এক ঐতিহাসিক, আমি জমি কিনি না পানি কিনি, জমি কিনি না পানি কিনি, হ্যাঁ। তারপরে লাল মাটি কালো ধোয়া, লাল মাটি কালো ধোয়া, তারপরে অনেক নাটক আছে, হ্যাঁ করেছি, ভালোবাসার গল্প, নির্বাসনে, হুমায়ুন আমাদের নির্বাসনে, হুমায়ুন ফরিদি আর শিমুলের অভিনয়, তাই না? তারপরে ভালোবাসার গল্প, সুবর্ণা আর পীযূষের অভিনয়, তারপরে নানা রকম, মানে শেষ নেই আর কি। ইয়েতে যেমন ওখানে সুবর্ণা, ফেরদৌসী আপা, আব্দুল আল মামুন, আসাদুজ্জামান নূরেরও প্রথম সিনিয়রটা আমার, আতাউর রহমান, আসাদুজ্জামান নূর, শতদল বড়ুয়া, এরা লাল মাটি কালো ধোয়াতে, আর সুবর্ণা, ফরিদি, ফেরদৌসী আপা, তারপরে আব্দুল আল মামুন, এরা করেছে ভাঙনের শব্দ শুনিতে, হ্যাঁ, এটা ওটা জনপ্রিয় ছিল, জনপ্রিয় ছিল। এখন দেখলে খুব একটা হাসি পায়, খুব একটা ভালো লাগে না, মানুষ পছন্দ করে ঠিক আছে, জনপ্রিয়তার একটা মূল্য আছে, হ্যাঁ। আমার তো মনে আছে, আমার স্মৃতিতে মনে আছে যে হুমায়ুন ফরিদের সেই সংলাপ, হ্যাঁ, সেখানে বোধহয় আজিজুল হাকিমও ছিলেন না? না, আজিজুল হাকিম ছিল, কিন্তু ওই যে ডাব্লু আনোয়ার ছিল, পরে সিনেমা যে খুব নাম করা হিরো হলো। আচ্ছা 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 আচ্ছা, ওখানে আসলে শত শত চরিত্র ছিল, বুঝছো? আপনি টেলিভিশন থেকে চলে এলেন 84-তে, 1984-তে, এরশাদ বিরোধী আন্দোলনের সময়, এটি এরশাদই বলল আমাকে একদিন, যে তুমি যদি সরকারি কর্মচারী হয়ে ইয়ে করো, আন্দোলন করো, শহীদ মিনারে স্লোগান দাও আমার বিরুদ্ধে, রাস্তায় মিছিল করো সেনা শাসনের বিরুদ্ধে, তাহলে ওটাই করো, চাকরিটা ছেড়ে দাও, আমি এক সপ্তাহের মধ্যে চাকরি ছেড়ে দিচ্ছি। হম, এক সপ্তাহের ভিতরে, 1 জানুয়ারি 1984। আচ্ছা, টেলিভিশনে আমার না খুব জনপ্রিয় আরেকটা অভিনয় ইয়ে আছে, কাজ আছে, যদি কিছু মনে না করে, ওইটা আপনার প্রযোজনায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পরে এটা পরে রিয়াজউদ্দিন বাদশা, ফজলে। তারপরে আরেকটা আছে কি জানো, ওটা খুব জনপ্রিয়, সেটা হচ্ছে জাতীয় বিতর্ক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই সময়ে বেড়াল ভাষাতে, আচ্ছা, এখন আমরা বলো, আমরা এতক্ষণ আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিলাম, হ্যাঁ, এখন আপনি প্রথম চলচ্চিত্র নির্মাণ করলেন 1993-তে, হ্যাঁ, ততদিনে আপনি বাংলাদেশের থিয়েটারে একজন প্রতিষ্ঠিত এবং পরিণত নাট্য নির্দেশক, কিন্তু সেই পরিণত একটা পর্যায় থেকে যখন কোনো একজন সৃষ্টিশীল মানুষ নতুন একটা মাধ্যমে কাজ শুরু করেন, তখন তাকে একদম শিশুর মনোভঙ্গি নিয়েই সেই মাধ্যমে কাজ করতে হয়, এবং এর জন্য একটা সাহসের প্রয়োজন হয়। এখন আপনার ক্ষেত্রে দেখেছি যে আপনি নাটক থেকে চলচ্চিত্রে এসেছেন, এবং যদিও এই দুটো মাধ্যমের মিল আছে, আবার অমিলও প্রচুর, এখন আপনার দীর্ঘদিনের এই থিয়েটার অভিজ্ঞতা আপনার শুরুর এই চলচ্চিত্র নির্মাণের জন্য কি সহায়ক হয়েছিল, নাকি এটা কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল? না, সাংগঠনিক জায়গা থেকে সহায়তা হয়েছে। নাটকে আমি যেসব বড় বড় অনেক কাস্টের নাটক করেছি, সেই নাটকগুলো যতগুলি মানুষকে, আমার যত জীবনকে আমার মঞ্চে ইয়ে করতে হয়েছে, উপস্থাপন করতে হয়েছে,
যত চরিত্র যত ক্রাউড, সেটা চলচ্চিত্রের একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে, সে জায়গায় করে। কিন্তু অ্যাস্থেটিক্যালি দুটো আলাদা, একেবারেই আলাদা। একটা হচ্ছে সংলাপ এবং ক্রিয়া, বা একটা হচ্ছে লাইভ পারফরমেন্স, আরেকটা হচ্ছে ধরো একেবারেই অভিনয় নির্ভর। কিন্তু পরবর্তী পর্যায়ে আমি বুঝতে পেরেছি চলচ্চিত্র মূলত অভিনয় নির্ভর মাধ্যম নয়, চলচ্চিত্র আসলে ইমেজ নির্ভর মাধ্যম। সেটি তখন অবশ্য আমার নাটক সম্পর্কে এরকম ধারণা মাঝে মাঝে হয়েছে, কিন্তু সেরকম ভাবে বিরোধিতা হয়নি। তবে চলচ্চিত্রের অভিনয় এবং নাটকের অভিনয় সম্পূর্ণ আলাদা, দুটোর প্রসেসও আলাদা। যদিও আমার কাজে আমি স্টার সার্ভিসকে দুটোর জন্য ব্যবহার করে থাকি। হ্যাঁ, আমি নাটকে স্টার সার্ভিসকে ব্যবহার করে থাকে বাদ দিয়ে কাজ করার চেষ্টা করি সেলিম আল দীনের ন্যারেটিভ স্কুলে থেকে, কিন্তু অভিজ্ঞতাটা নিতে হয় তার কাছ থেকে। আর চলচ্চিত্রে আমার খুব ইচ্ছে, কিন্তু সেই ছবি জীবনেও বানাতে পারবো না। সেটা আমি মিররের মতো যদি একটা ছবি তারকোভস্কির বানাতে পারতাম, তাহলে আর জীবনে কিছুই করতাম না, কিন্তু সেটা সম্ভব না। হ্যাঁ, অন্য ছবি আমার যেমন, আমার খুব প্রিয় ডিরেক্টর, প্রিয় ছবিগুলো হচ্ছে কুরুসাওয়া। হ্যাঁ, কিন্তু তারপর তারকোভস্কি আমার বিস্ময়ের জায়গা, আমার আমার গোদার আমার বিস্ময়ের জায়গা। আমি ওই লেভেলের কাজ তো করতে পারবো না, সুতরাং ঝামেলা তো আছেই আমাদের মধ্যে। আমরা এখনো, আমি মনে করি পূর্ব বাংলায় চলচ্চিত্র মাধ্যমটাকে বুঝে উঠতে আমাদের উঠা হয়নি, আমার অন্তত হয়নি। সেই জন্য আমার চলচ্চিত্রগুলি পুরোপুরি ভাবে সফল চলচ্চিত্র হচ্ছে না। আমার চেষ্টা করি আছে। আপনার, আপনি যেহেতু সৃষ্টিশীল মানুষ, আপনার ভেতরে আসলে এক ধরনের মানে এই মানে আপনি নিজে তৃপ্ত হলে তো আপনি মানে আর সৃষ্টি করবেন না, এই অতৃপ্তিটা আসলে সৃষ্টিশীল মানুষ মাত্রেরই থাকবে। হ্যাঁ, তবে ওই যে বলো, আমার ওই যেটা মানে মানে 71-এর যিশুতে আমার পজিটিভ নেগেটিভ দুটোই লেগেছে। মানে যেমন ধরেন সেখানে অভিনয় অনেক জায়গায় থিয়েট্রিক্যাল লেগেছে, আবার ধরেন গানের ব্যবহার অনেক জায়গায় অনেক ক্ষেত্রে থিয়েট্রিক্যাল লেগেছে, আবার আপনার যে পুরো টিম ঢাকা থিয়েটার, এই পুরো টিমটাকে আপনি আপনার চলচ্চিত্রে ব্যবহার করেছেন, সেইটা সেই জায়গাটা থেকে একটা অত্যন্ত হ্যাঁবোধক একটা ব্যাপার। হ্যাঁ, আর এই এই চলচ্চিত্রের আসলে প্রযোজনা কে ছিল তখন? তো নিশ্চয়ই অত মানে অর্থকরী বা না আপনাকে, এটা এটা ডেভিড প্রণব দাস, উনি এবং তার স্ত্রী অশ্রু দাস, ওনারা খ্রিস্টান কমিউনিটি, অসম্ভব ভালো মানুষ, অশ্রুদি মারা গেছেন, তারা প্রযোজনা করেছিলেন। এটি 16 মিলিমিটারে একটা ছবি, 35-এ করতে পারলে ভালো হয়, তবে ক্যামেরার যে এত অসাধারণ কাজ, সেই কাজটি কিন্তু বেবি ইসলামের করা, সেটা আমাদেরকে জানতে হবে, সেই কিংবদন্তি নির্মাতা। আর আচ্ছা, এখানে আরো একটা প্রশ্ন, বলো এই যে আপনি 71 প্রথম চলচ্চিত্র হিসেবে আপনি 71-এর যিশু গল্পটি কেন বাছাই করলেন, এবং এটার সিনেমেটিক রূপ নির্মাণের ক্ষেত্রে লেখকের গল্পের সাথে আপনার ভিজুয়াল স্টোরির কি কোনো পার্থক্য ছিল, এবং এক্ষেত্রে কি লেখক কি কোনো আধিপত্য বিস্তার করতে চেয়েছে কিনা, যেহেতু আপনার বন্ধুজন? না না, তা করে না। তুমি দেখবে যে, তুমি যেটা বললে, একটা থিয়েট্রিক্যাল অ্যাপ্রোচ আছে, আমার মনে হয় গেরিলাতেও একটু থিয়েট্রিক্যাল অ্যাপ্রোচ আছে, আলফাতেও থিয়েট্রিক্যাল অ্যাপ্রোচ আছে। আমার মনে হয় আমি থিয়েটারের লোক, সুতরাং এটাও একটা জনরা। আমি মনে করি ঋত্বিক ঘটকের জীবনটাও থিয়েটারে, এবং তার প্রচুর থিয়েট্রিক্যাল অ্যাপ্রোচ আছে ছবিতে, এবং সুইডিশ সেই বিখ্যাত চলচ্চিত্রকার আন্তনিওর কিন্তু একই জিনিস, একটা থিয়েটারের ব্যাকগ্রাউন্ড এবং থিয়েট্রিক্যাল। কিন্তু তারা এত সুচারুভাবে করে, তখন এটাকে থিয়েটার মনে হয় না, তখন এটাকে আলাদা একটা ডিসিপ্লিন হিসেবে ফর্ম মনে হয়, সেটা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার ধরো আলফাতে কিছু কিছু জায়গায় হয়তো আমি খুব সাকসেসফুলি কিছু কাজ করতে পেরেছি, আবার কিছু জায়গায় পারিনি। আমাকে শাহরিয়ার কবিরের গল্প, শাহরিয়ার কবির আমাকে বললো যে বাচ্চু ভাই এটা করেন, এটা আসলে প্রস্তাবটা প্রথমে ডেভিড প্রণব দাসের, যেহেতু খ্রিস্টান কমিউনিটির লোক ওনারা, ওনারা চাইলেন ওনাদের যে একটা কন্ট্রিবিউশন আছে যুদ্ধে সেটা যেন আসে, সেই কারণেই করি। তবে সেখানে একটা বড় ব্যাপার আছে কি জানো, 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে 92 সাল পর্যন্ত কোনো ছবিতে জয় বাংলা স্লোগান দেখা যায় না, কোন টেলিভিশনে জয় বাংলা নাই, রেডিওতে জয় বাংলা নেই, এই প্রথম জয় বাংলা আসলো, তুমি দেখবে।
সেখানে একটা ভুল স্লোগানও আছে, আমি আবেগের বসে দিয়েছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। 71-এ জয় বঙ্গবন্ধু স্লোগানটা ছিল না, 71-এ ছিল জয় বাংলা, তারপরে হচ্ছে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব। তাহলে জয় বাংলাটা আসলো কবে, এটা যদি তোমাদের প্রশ্ন হয়, জয় বাংলা আসলো 10ই জানুয়ারি 1972। উনি যখন লন্ডন থেকে ঢাকা এসে, পাকিস্তান থেকে মুক্ত হয়ে ঢাকা এসে নামলেন বিকালবেলায়, তখন পুরো শহর পুরো দেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু হলো। কিন্তু আমি 71 এটা ঐতিহাসিক ভুল করেছি, কিন্তু ভুলটা মধুর থাক, এটা তো ফিকশন। তবে হ্যাঁ, চলচ্চিত্রে গল্প থেকে সরে এসেছে অনেক জায়গায়, অনেক জায়গায়। সেটা তুমি বুঝো যে ফিল্মের যে ল্যাঙ্গুয়েজটা, পর্দার যে ভাষ্যটা, সেই ভাষ্য তো লেখ্যরীতি দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না, সেটা কিছুটা অভিনয় রীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, স্বীকার করি। কিন্তু ওই ফ্রেমটা যখন ধরছো, ওই ফ্রেমের মধ্যে যে ক্রিয়াগুলি হবে, সেই ক্রিয়াগুলো অভিনেতার যে ক্রিয়া থাকে, সেই ক্রিয়াটা অবশ্যই যেই গল্পটা লেখা আছে সেই গল্প থেকে একটু সরে যাওয়ার অপরিহার্য। অনেক ঘটনা নাই গল্পে, কিন্তু আমার মনে হয়েছে তখন ইন বিটুইন লাইনগুলি আমার করার জন্য অনেক চরিত্র ওখানে এসছে, অনেক চরিত্র এসছে যে চরিত্রগুলো ওখানে নেই। যেমন ধরো ওই যে একটা বিশাল মিছিল আছে 1.5 কিলোমিটার এক্সট্রোজার, যেটা শরণার্থী, সেটা তো লেখা নাই ওইভাবে গল্পে। কিন্তু আমার ভিজুয়ালাইজেশন, আমার এনভায়রনমেন্টকে ক্রিয়েট করার জন্য, যুদ্ধের সময়টাকে নির্মাণ করার জন্য তো ওই শরণার্থীদের সেই মিছিল, সেই লম্বা মিছিল, লাগাতার মিছিলটার প্রয়োজন ছিল, ভালো লেগেছে সেটা। হ্যাঁ, এবং সেটা, এবং তারপরে তুমি দেখো মাঠের মধ্যে যে তাঁবু গেড়ে লোকজনকে রেখেছে, সেটা আমার অন্য জায়গার অভিজ্ঞতা। আমি আমাদের নিজেদের অভিজ্ঞতা, আমাদেরকে যেভাবে রেখেছিল জিঞ্জিরাতে, আমি সেই অভিজ্ঞতা এখানে লাগিয়ে দিয়েছি, সেটা কিন্তু নাই গল্পে, বুঝতে পেরেছো? জি, একাত্তরের যিশুর কয়েকটা ছবি দেখিয়ে নিলাম আর কি, পোস্টার দেখিয়েছি, আবার এই এই ছবিটা দেখলাম, এই 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 জায়গাটা, যেমন এই ক্রুশবিদ্ধ মুক্তিযোদ্ধা এবং নিচে ডেজমন্ডের এই ফ্রেমটা খুব অসাধারণ লেগেছে আমার ওই জায়গাটাতে, তার যে আসলে সে কিছুই করতে পারছে না। এটা 5 দিন লেগেছে আমার নিতে শর্ট। আচ্ছা আচ্ছা, কারণ ভোর 5টায় শর্ট নেবো, তো ফরিদি 5টার সময় ঘুম থেকে উঠতে পারে না। আচ্ছা, এবং পরে লাস্ট দিন ভেবে খুব খেপে গেছে, খেপে যে খুব ঝগড়াঝাটি হয়েছে, সিনেমা এটা স্বাভাবিক। তারপরে ফরিদিকে একদিন ঘুমাতে দেয়নি, ভোর 5টায় বসিয়ে দিয়েছে ওখানে, হ্যাঁ, কাপড় চোপড় পরিয়ে, তারপরে শর্টটা নিয়ে তারপরে বসে এখন ঘুমাতে যাও। কিন্তু যে অন্য শর্ট, হ্যাঁ বলো, 71-এর দিশুর আবার এটা, এই চলচ্চিত্রটা অনেক দিক থেকে আসলে, আপনি যদিও বলছেন যে নির্মাণে আপনি ততটা সন্তুষ্ট নন, আপনি ত্রুটি খুঁজে পান এখন এই পরিণত বয়সে এসে ফিরে দেখলে আর কি, কিন্তু এটা কিছুটা হলেও ইতিহাস সৃষ্টি করেছে। যেমন একটা বিকল্প, এটার প্রদর্শন ব্যবস্থাটা কেমন ছিল, দর্শক গ্রহণযোগ্যতাটা? এটাই প্রথম কিন্তু ফিচার ফিল্ম যেটা দর্শনের বিনিময়ে বিকল্প দেখানো হয়েছে, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি দিন এই ছবিটা তখন চলেছে বিকল্প মাধ্যমে। এই ছবিটা চট্টগ্রাম, সিলেট, ঢাকা, রাজশাহী, দিনাজপুর, খুলনা, মাইলের পর মাইল হেঁটেছি, প্রজেক্টর নিয়ে ছবি দেখিয়েছে আমাদের বেশ কয়জন কর্মী, তার মধ্যে মোসাদ্দেক মিল্লাত একজন, রাশেদ চৌধুরী একজন, এই চন্দ্রাবতী কথা যে করেছে রাশেদ চৌধুরী, তারপরে তারেক আহমেদ বুলবুল যে ডকলেবের ডিরেক্টর এখন ডকুমেন্টারি ল্যাবরেটরি, এরা সবাই প্রজেক্টর নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় যেত এবং ছবি দেখাতো, এবং দর্শনের বিনিময়ে। এবং মোটামুটিভাবে আমার প্রডিউসার, হ্যাঁ, মোটামুটি সব টাকা ফেরত পেয়েছে। তবে ছবিটার প্রতি আমার একটা প্রেম আছে, একটা মায়া আছে। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে, আমি এটা প্রাসাদে, এটা তখন তো ছবিটা প্রথমে ব্যান করে দিয়েছিল বিএনপি আমলে, ওরা তো রিলিজ করে দেয়, তখন আমি নেগেটিভটা রেখে আসছিলাম প্রাসাদে। গত বছর প্রাসাদ থেকে আমাকে জানিয়েছে যে ওদের নেগেটিভটা নষ্ট হয়ে গেছে, তো আমার এটা খুব একটা দুঃখ আর কি, এটা করা যেত। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি বাচ্চু ভাই একটু গেরিলা প্রসঙ্গে, যে এই ছবিটা অনেক দিক থেকেই আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের ইতিহাসে একটা মাইল ফলক চলচ্চিত্র, বিশেষ করে নারীর সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণের প্রসঙ্গটা
এই চলচ্চিত্রে এসছে এবং বাংলাদেশের যুদ্ধ ছবিতে নারীর নিষ্ক্রিয় এবং যুদ্ধ বিধ্বস্ত ইমেজে আমরা বারবার দেখি এবং অধিকাংশ ক্ষেত্রেই নারীকে উদ্ধার করে পুরুষ চরিত্র যিনি সচরাচর বীর হিসেবে উপস্থাপিত হয়। এখন এই চলচ্চিত্রে প্রথম আমরা নারী যোদ্ধা এবং একজন বীর নারী দেখি। এখন এই যোদ্ধা নারীকে নির্মাণের ক্ষেত্রে মুদ্রা কথা যে মানে এই পুরো চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে এর এর আপনি ফ্যাক্ট এবং ফিকশন অর্থাৎ সত্য এবং কল্পনা দুটোরই মিশ্রণ ঘটিয়েছেন এবং সেখানে সত্য কতটুকু কল্পনাকে ছাপিয়ে গেছে এবং কল্পনা কতটুকু সত্যকে ছাপিয়ে গেছে এই প্রসঙ্গে যদি একটু বলেন। গল্পের জায়গা থেকে দেখলে সত্যকে কল্পনা ছাপায়নি, মানে যদি গল্পটা ফলো করো, কিন্তু অভিনয়ের জায়গায় গেলে অবশ্যই এবং দৃশ্যায়নের জায়গায় গেলে অর্থাৎ আমাকে সত্যটাকে কি করতে হয়, এখানে সেলিম আলদিনকে স্মরণ করতেই হয়। সেটা সেলিম বলছে যে ফিকশন হচ্ছে সেটা, নাটক হচ্ছে সেটা যেখানে সত্যের পাশে মিশা চমৎকার ভাবে মিলে যায়, একসাথে সহবাস করে। এটা সেলিম আলদিনের পক্ষেই সম্ভব এরকম করে লেখা, স্যারকে স্মরণ করি যাই হোক। হ্যাঁ, এবং সেলিম আলদিন ছাড়া তো আমার এই যাত্রা কখনো হতো না, তাই না? আমার আজকে এই যে শিল্পকর্মী হিসাবে পরিশ্রম করছি নাটক এবং চলচ্চিত্রে দুটাতেই সেলিম হচ্ছে মনির এক্সপ্রেশন আমার। যা হোক, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে হয় কি লার্জার দেন লাইফ। আমি তো আমার চিন্তাটা ছিল এই ছবিটা গেরিলা ছবিটা যে আমি একটা আহামরি ছবি করবো এরকম কোনো কল্পনা আমার ছিল না। আমার মাথায় ছিল যে আমি একটা আইকন প্লেস করতে চাই 71 থেকে অনওয়ার্ড আমাদের শিল্পকর্মে কোন রকম হিরোর উপস্থিতি নেই। এটা খেয়াল করে দেখো, বঙ্গবন্ধু হচ্ছে আমাদের রাজনৈতিক হিরো, বঙ্গবন্ধুকে নিয়েও আমরা একটা ছবি করি নেই। ঠিক আছে, পলিটিক্যালি তাজউদ্দিন আছে, অনেকে আছে, খালেদ আছে, খালেদের উপর ডকুমেন্টারি আছে, কিন্তু নেশন কিন্তু সবসময় তার শিল্প সাহিত্যে তার ওই ইতিহাসের হিরোদের একটা প্রতিচ্ছবি দেখতে চায়। বাঙালি সেটা করে নাই, যার জন্য ভাষা আন্দোলন নিয়ে বড় ছবি নেই, ভালো ছবি নেই, বোঝাতে পারছি আমি? এবং মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু সেরকম ছবি তুমি পাবে না। আর আমি মুক্তিযোদ্ধা হিসাবে যখন ছবি করব তখন আমি কিন্তু গৌরব এবং বিজয়ের ছবি করব, আমি কিন্তু পরাজয় এবং নির্যাতনের ছবি কম করব। নির্যাতন দেখিয়েছে কিন্তু খেয়াল করো। আচ্ছা, আর ওই যে মেয়েটা, ধরো কথার কথা বলছি, আমি বলি গল্পটা হচ্ছে মেয়েটা কিন্তু আত্মহত্যা করেছিল ব্রাহ্মণবাড়ি আখাউড়ার একটা ঘটনা এটা, কিন্তু আমি কিভাবে করছে সেটা তো আর আমি জানি না, কেউ আমাকে বলেনি, ঘটনাটা আমি জানি, ঘটনাটা শুনতে পেরেছেন জি। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু ওখানে কি করেছি, মেয়েটাকে আর্মিটা রেপ করতে আসে, মেয়েটা তখন গ্রেনেডটা নেয়, হ্যাঁ, সেই গ্রেনেডটা নিয়ে তারপর ওখানে টর্চার করছে, সেই টর্চারের চিৎকার শোনা যাচ্ছে। এই এই যে আমার কল্পনাগুলো, এগুলো বিষয়ে একজন আমার নয় যে কোনো যে কোনো নির্মাতা, তখন গ্রেনেডটা কখন নিয়েছে আমরা দেখিনি, পরে আমরা দেখি একটা সম্পূর্ণ বাজদার সাথে, একটা থিয়েট্রিক্যাল বাজদার সাথে, হ্যাঁ, নাটকীয় বাজদার সাথে আমরা দেখব সেই বাজদাটা নাটকীয় কিরকম, সেটা কিন্তু বিসর্জনের বাজদা, তোমরা খেয়াল করেছো কিনা? এইটা মা দুর্গার যে বিসর্জন হয় সে বিসর্জনের, ও নিজেকে বিসর্জন করছে বিলকিস, তো ওইটা নিয়ে সে তখন এগোচ্ছে, ব্যাকগ্রাউন্ডে এই আওয়াজটা এবং সেনাবাহিনী এক্সপ্লোশন হয়, তারপরে আমরা ছবিটা শেষ করি। এটা হচ্ছে পুরোটা কল্পনা। ধরো কথা কথা বলছি যে শুটকির ঘরে, আমার খুব প্রিয় দৃশ্যটা, হ্যাঁ, শুটকির ঘরটাকে আমি একটা গোল্ডেন জায়গায় নিয়ে গেছি, কারণ অতীতে যাব, অতীতটা সোনারই মনে হয়েছে আমার কাছে। ভাইকে সে দেখতে পায় ধোঁয়ার মধ্যে, এই শুটকি খেয়ে মেয়েটা বেঁচে থাকে, এটা আমি পুরোটাই কল্পনা, এটা কোথাও উপন্যাসে নাই, গল্পে নাই, আমার ভাবনা। তো এইভাবে একটি গল্পে, গল্পকে যখন চলচ্চিত্রে রূপ দিতে হয় সেখানে তো ক্যামেরা আছে, আলো আছে, ফ্রেম আছে, যে ফ্রেমের অনেক অংশ এরকম, এই যে আমি বসে আছি, আমার ডানে বাঁয়ে খালি আছে, কোথায় কি আছে, এটাও তো আমাকে দেখতে হয়। আমি যদি এরকম শট নিয়ে দেই তাহলে এটা কিন্তু টক শো হবে, ফিল্ম হবে না। সুতরাং ফিল্মে নানা রকম এলিমেন্টের উপস্থিতি লাগে না, এবং এটি একটা যৌগিক শিল্প মাধ্যম, প্রতিটা জিনিসের দিকে পরিচালককে খেয়াল করতে হয়, এবং চরিত্রটা বিকশিত হওয়ার সাথে সাথে ইমেজেস গুলো ডেভেলপ করতে হয়, এবং কিছু ইমেজ ধরো আমার এখানে ডেভেলপ করেছে, যেমন হাতিটা,
হাতিটার দৃশ্য তো গল্পে নাই, কোথাও নাই, এটা আমার কল্পনা। আমার মনে হয়েছে এবং এবাদুর রহমান আমার সাথে যে স্ক্রিপ্টটা করেছে, যে এই হাতিটা সেই ছোটবেলায় একটা বিশাল হাতি কাদার মধ্যে ডুবে যাচ্ছে, তাই না? এইখানে বাচ্চাদের সেই স্মৃতিগুলো আমার মনে হয়েছে যে এই ছবিটায় যেতে পারে। বা ট্রেনের দৃশ্যটা ধরো কি এরকম, তা তো না, কিন্তু ট্রেনের দৃশ্যটা আমরা ভেবেছি। সুতরাং কল্পনাটা নিশ্চিতভাবে বাস্তবকে অতিক্রম করে যেতে হয় ভিজুয়ালি। গল্পের স্ট্রাকচারে নাও হতে পারে, কিন্তু ভিজুয়ালি তখন চলচ্চিত্রের স্ট্রাকচার। হ্যাঁ বলো। আচ্ছা যাই হোক, ধন্যবাদ, খুব সুন্দর করে বললেন কিভাবে কল্পনা এবং বাস্তবের মিশেল এখানে এসছে। আচ্ছা একজন একটা কমেন্ট দেখলাম, আমি একটু বলি। মসিউদ্দিন শাকের একটা কমেন্ট করেছে, আমি শাকের ভাইকে আর শেখ নিয়ামত আলীকে একটা ট্রিবিউট দিতে চাই, যে সূর্য দীঘল বাড়ি তারা করেছিলেন। আমি আসলে এটা আমাদের জন্য একটা আই ওপেনিং ছিল। আমার মনে হয়েছে যে সেই তরুণ বয়সে, আমার বয়স তখন 28 বছর, ওনারা আমার সিনিয়র, শাকের ভাই এখনো বেঁচে আছেন, শেখ নিয়ামত আলী নাই, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের চলচ্চিত্রের মোড় ঘুরে গেছে, কিন্তু আমরা হয়তো সেটা কন্টিনিউ করতে পারি। তারপর ছবি আমরা কতটুকু এগিয়েছি, আরেকটা ছবির কথা বলতে হয় ঘুড্ডি, এই দুটো ছবি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছবি বাংলাদেশে, আমরা কিন্তু আলাপ করি না সেভাবে, আমাদের মনে হয় একটু আলাপ করা দরকার, আমরা সে জায়গায় ফেরত যাব। আমরা কিছুদিন আগে একটা আলাপ আলাপচারিতার আয়োজন করেছিলাম সূর্য দীঘল বাড়ির উপরে, এবং আনফরচুনেটলি শাকের ভাই যুক্ত হতে পারেননি যান্ত্রিক এই যোগাযোগের মাধ্যমে, কিছুটা উনি একটু পিছিয়ে, উনি যান্ত্রিক ভাবে পিছিয়ে আছেন, একটু আইটিতে পিছিয়ে আছেন, কোনো সন্দেহ নেই, অন্য জায়গায় এগিয়ে সেভাবে। আমিও হয়তো, আমার উচিত ছিল আসলে, সেক্ষেত্রে আমি দায়ভারটা আমার উপরে বর্তায়। হ্যাঁ, খুব আলোচনাটা জমে উঠেছিল, আরো আরো চারজন এসেছিলেন ওই চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীদের ভেতরে, তিনজন ছিলেন অসাধারণ অসাধারণ। আচ্ছা আমি যেটা আরেকটা প্রসঙ্গ বলতে চাই, যে বাচ্চু ভাই আমি 2016 এই গেরিলার উপরে আমি একটা লেখা লিখেছিলাম রুটলেজের জার্নালে, সেটা পাবলিশ হয়েছিল। আপনি আসলে একটা নতুন বাঙালি নারীর ধারণা তৈরি করতে চেয়েছেন, এটা বিলকিসের ভেতর দিয়ে আমি বলেছি। কারণ আপনি দেখেন যে বিলকিস সর্বগুণে গুণান্বিতা, সে সুন্দরী, রান্নায় পারদর্শী, গান গাইতে পারে, হ্যাঁ, স্বামীর অনুপস্থিতিতে অসুস্থ শাশুড়ির সেবা করে, পতিব্রতা, আবার যুদ্ধে অংশ নেয়, আবার যুদ্ধে, কিন্তু সে যখন যুদ্ধে অংশ নিল, আমার আর্গুমেন্টের জায়গাটা এইটা, মানে অনেকটা অনেকগুলো আর্গুমেন্টই সেখানে ছিল, তার মধ্যে একটা যে সে যখন যুদ্ধে অংশ নিল, দেশপ্রেমের চাইতেও তার কাছে বড় হয়ে গেল আসলে পার্সোনাল ইন্টারেস্ট, মানে স্বামীকে খোঁজা। এখন যুদ্ধের দিনে একজন বধূর নিজ স্বামীকে ফিরে পাবার যে বাসনা, সেটাকে তীব্রতর করার জন্য আপনি গান এনেছেন, যেমন ওই যে তেপান্তরের মাঠে বধূ হে, আবার ফ্ল্যাশব্যাক, আবার তার কান্না, এই এই জায়গাগুলোতে কোথাও কোথাও আমার মনে হয়েছে যে একেবারে নারীর আইডিয়ালাইজড একটা রূপ নির্মাণের এই যে প্রচেষ্টা, এটার ভিতরে মেলোড্রামার একটু গন্ধ যেন ছিল কোথাও আছে, আমি অস্বীকার করবো না। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা বিলকিসকে খুঁজে পেতাম না তার যদি ব্যক্তি জীবনের এইসব, বাঙালি নারীর তো নিজস্ব কিছু বেড়ে ওঠা ট্রেডিশনালি যে বেড়ে উঠেছে, সেটাকে অস্বীকার করে বিলকিসকে আমরা দেখতে পাবো না। তাহলে বিলকিস একটা পরিচালকের কল্পিত একটা চরিত্র, যেটার কোন রকম রক্ত মাংসের মানুষ নয়, তার আবেগ নেই, তার স্বপ্ন নেই, তার স্বামী ছিল না, তার ভালোবাসা ছিল না, তা তো না। আমি মনে করি একটা মানুষের জীবনে এটাও একটা এজেন্ডা হতে পারে, যে আমি আমার ভাইকে খুঁজবো, অথবা আমি আর স্বামীকে খুঁজবো, অথবা পিতাকে খুঁজবো, এই জার্নিটার উপর একটা ছবি হতে পারে, তাই না? কিন্তু সেই কারণে আমি এটা এনেছি, কিন্তু একটু মেলোড্রামাটিক সিচুয়েশন তৈরি হয়েছে, আমি স্বীকার করি, ওটা আলফাতে কম পাবা। একাধিক চরিত্রে একজন অভিনেতা অভিনয় করা,
হ্যাঁ, আবার সময়ের প্রবাহমানতাটাকে আপনি ভেঙেছেন। এই যে এই পুরো প্রক্রিয়াটার ভিতরে আমার কাছে কোথায় যেন আসলে বাংলা নাটকের সেই বর্ণনাত্মক শিল্পরীতির একটা মহাকাব্যিক অবশ্যই 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 যেন আমি দেখতে পাই। একই সাথে স্ট্রাকচারালি স্ট্রাকচারালি এটা মনোলিথিক না, এটা সেলিমের নাটকের মতো অনেক রকম ছড়ানো, অনেক একেবারে ছোট, অনেক ছোট, মানে একটা নদী না, এটা শুধু পদ্মা না, এখানে মধুমতি আছে, ঘাগর আছে, কর্ণফুলি আছে, এটা পুরো বাংলাদেশ। আমি যদি উপর থেকে দেখি এত চরিত্র এত কাহিনী, আমি এইভাবেই জীবনটাকে দেখি, যেমন আমার জীবন একা গড়ে উঠেনি। অনেকে বলে কি ডাইলিউট হয়ে যায় তাহলে আপনার কাজটা, এত চরিত্র আনেন আপনি আমাকে বলেছে। তো আমি বললাম যে ভাই নাটকেও তাই, আমি যে আমি তো কোনো একটা চরিত্রকে দেখাতে চাচ্ছি না, আমি একটি মহাজীবনকে দেখাতে চাই, আমি একটি মহাকাব্যিক ব্যঞ্জনার মধ্য দিয়ে মানুষগুলো বেঁচে থাকা, সংগ্রাম, ভালোবাসা, সাফল্য, ব্যর্থতাকে দেখতে চাই। সুতরাং ওইখানে মনোলিথিক স্ট্রাকচারে ওই বাংলা বাংলা বাংলাদেশের আগে যে পুতু পুতু গল্প আছে নাটকে, ওগুলো থেকে বেরিয়ে আসছে সেলিম আল দ্বীপ। সেলিম আল দ্বীপ এটা প্রমাণ করে দিয়েছে যে নাট্য মহাকাব্য কেমন করে তৈরি করতে হয় কীর্তন খোলা কেরামত মঙ্গল হাট হাজার মধ্যে দিয়ে, তাই না? বা বনপাংশুরে এসে কিভাবে আবার আমরা নতুন ভাবে একেবারেই আমাদের পৌরাণিক কাহিনী নির্ভর করে আধুনিক প্রেক্ষাপটে কি করে একটি জীবনকে চিত্রিত করতে হয়, মহাজীবন, একজন না শত মানুষের জীবন, আমার সেটা ছিল। কিন্তু আবার তোমরা দেখবে যে আলফাতে এসে আমি কিন্তু একটি মনোলিথিক নন লিনিয়ার একটা গল্প, নন লিনিয়ার, আমার কোন রকম গল্প নেই, আমি বলেছি যে গল্পহীনতা আমি চেষ্টা করেছি, সেইখানে সফল হয়েছে হয়নি সেটা পরের কথা, বাট আমি মনে করি আমার 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 অ্যাটেম্প গুলি হচ্ছে আলফাতে ছিল যে আমি কোনো গল্প রাখবো না, দেখি কি দাঁড়ায়। হ্যাঁ, নন লিনিয়ার, কোনো গল্পের ধারাবাহিকতা নাই, ঘটনা আছে। শেষ একটা কথা বলবো বাচ্চু ভাই, আপনি যদি কখনো আবার মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মাণ করেন সেই ক্ষেত্রে আমার মনে হয় আসলে এই এই আমি একটু ক্রিটিক্যাল হচ্ছি, যেহেতু আসলে আমি নারী এবং চলচ্চিত্রে নারীবাদের বিষয়ে আমি একটু সচেতন, আমার কাছে মনে হয়েছে একটু ক্রিটিক্যালি মনে হতে পারে আপনার যে শেষ দৃশ্যটা, সেই দৃশ্য সম্পর্কে আমিও লিখেছি যে সেখানে আসলে বিলকিসকে আমার মনে হয়েছে কালী এবং মেজর সরফরাজ নাম সরফরাজ নাম মেজর পাকিস্তানি মেজর তাকে মনে হয়েছে অসুর, এবং সেই যে আপনি খুব চমৎকার ভাবে সেখানে সঙ্গীতের প্রয়োগ, আবহ সঙ্গীতের প্রয়োগ, ঢাকের আওয়াজ, হ্যাঁ, এখন শেষে সাংঘাতিক শিমুলাপাকে জন্য সালাম জানাই, স্যালুট জানাই, অসাধারণ হয়েছে ওই জায়গাটা, কিন্তু শেষে আপনি যে বিলকিস যে বোমা চার্জ করলো এবং তার যে মৃত্যু আপনি ঘটালেন, এবং এই মৃত্যুর পরেই আমরা শুনলাম বলবীর বলচির উন্নত মমশির ওই গানের, এখন এইটার ভিতর দিয়ে আমার কানে বারবারই বাজছে যে বিলকিস কিন্তু বীর, বীরাঙ্গনা না, মানে বিলকিসকে আপনি সতী রাখলেন, তার সতীত্ব হানি করালেন না, পাকিস্তানি মেজর তাকে ধর্ষণ করলো না, এই যে নায়িকার সতীত্বকে রক্ষা করতে হবে কেন্দ্রীয় চরিত্রের, এই ডিসকোর্সটা কোথাও দূরাগত ভাবে বেজেছে আমার কানে আর কি, সরি, কিন্তু অসাধারণ। না কিন্তু তোমরা যে এত ভাবতে পারো আমি এতেই খুব খুশি, যাও আমি সতীত্ব তো শোনো, আমি তো অ্যাকশন ধর্মী লোক, আমি সতীত্ব তো নৃত্যতে নাই, হ্যাঁ আমার কাছে ইম্পর্টেন্ট না, কিন্তু আমার মনে হয়েছে ওই সময় পাকিস্তান আর্মি তাকে রেপ করতে পারলো না, এটাই আমার অ্যাচিভমেন্ট, আমি এর বেশি ভাবি নাই। আর তুমি আরেকটা সমালোচনা করেছিলে আমার মনে আছে, আমি লন্ডনে তোমার বাসায় যখন গিয়েছিলাম তারপরে তুমি বলেছিল, সেটা হচ্ছে যে নাসিরুদ্দিন ইউসুফ বিলকিসের মধ্যে দিয়ে একজন পুরুষের পুরুষকে ইয়ে করার চেষ্টা করেছে, এরকম একটা কি সমালোচনা, পুরুষের সৃষ্ট বিলকিস, পুরুষের সৃষ্ট বিলকিস, হ্যাঁ 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 সেটা আছে, হতে পারে, কারণ আমি তো তাই, আমি তো পুরুষই, সুতরাং আমি তো, কিন্তু আমার মনে হয়েছে বাংলাদেশের ইতিহাসে নারীর যে বিরাট ভূমিকা আছে মুক্তিযুদ্ধে এবং অন্যান্য লড়াইগুলিতে, আজকে প্রীতিলতার মতো একজন নারী আমাকে, আমরা তো চে গুয়েভারাকে নিয়ে কথা বলি অবশ্যই বলবো, বিশাল ব্যাপার, আমরা মাস্টারদাকে নিয়ে বলি না, খেয়াল করে দেখো আমরা প্রীতিলতাকে নিয়ে ভাবি, তুমি 1930 সালে ভাবো যে 1930 সালে, হ্যাঁ, একটা নারী, বাঙালি নারী
একটা সাহেবদের ক্লাব অ্যাটাক করে উড়িয়ে দিচ্ছে 1930-এ, পৃথিবীর কয়টা জায়গায় ঘটেছে? আমাদের চলচ্চিত্রের উপাদান হলো না। বাচ্চু ভাই, আমি ইংল্যান্ডে আমার ইংলিশ সুপারভাইজারকে এই ছবি দেখিয়েছি, এবং আমার ইন্ডিয়ান বর্ন একজন ব্রিটিশ সুপারভাইজারও ছিলেন, তাকেও দেখিয়েছি, এবং দুজনই মুগ্ধ গেরিলে দেখে, এবং দুজনই আমাকে বলছে যে তুমি এখানে নারীর যে এজেন্সি সেটা খুঁজে বের করো। হ্যাঁ, ওরা তো আপনার সাবটাইটেল ছিল, ওরা বুঝতে পেরেছে সেই সাবটাইটেল দেখে, এবং মানে দে ওয়ার ভেরি ইমপ্রেসড যে এই প্রথম দেখলাম যে না, একজন যোদ্ধা। আমি তো সব মানে অনেক ছবি ওদেরকে দেখাতাম, যে আমার গবেষণার বিষয় ছিল আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে নারী এবং জাতীয়তা নির্মাণ। আচ্ছা যাই হোক বাচ্চু ভাই, আমাদের আসলে সময় শেষ হয়ে আসছে, আমরা আবার দর্শকের প্রশ্ন নিতে হবে। হ্যাঁ, আমরা একটু আলফা প্রসঙ্গে আসি। হ্যাঁ, যে এই ছবির নামকরণে এক ধরনের বিকিরণ তেজস্ক্রিয়তার ভাব আছে, আবার একটু সায়েন্স ফিকশন টাইপ একটা আমেজ তৈরি হয় নামের ভেতর দিয়ে, আবার গ্রিক অ্যালফাবেটের প্রথম অক্ষর আলফা। এখন যে গ্রিক ভাষা তো আমার পরিচিত নয়, এবং আলফা শব্দটার ভিতরে কেমন জানি একটা অপরিচিতকে জানার একটা আহ্বান বা ডাক আছে। এখন আপনি এটার নামকরণ সম্পর্কে আগে একটু বলেন আমাদেরকে, কেন আপনি আলফা, যেহেতু এটার চিত্রনাট্য আপনার, গল্প আপনার, তাই নয় কি? হ্যাঁ, সবই আমার, সাথে অবশ্য এবাদুর রহমান আছে। হয়েছে 2013 সালে গণজাগরণ মঞ্চ তো হঠাৎ করে আমরা ব্যর্থ হয়েছি বলবো না, মানে আমরা সফলভাবে এটাকে গুছিয়ে আনতে পারলাম না, এটা আমার মনে হয়েছে। তো আমি যেহেতু ওতপ্রোত ভাবে জড়িত ছিলাম, আমার খুব খারাপ লেগেছে। তো আমি কিছুদিন একটু সবার থেকে দূরে ছিলাম, একটু ফ্রাস্ট্রেশন আসছিল, তখন আমি ভাবছিলাম যে কি করা যায়। তো আমার মনে হলো যে এমন একটা, তারপরে অনেক ইস্যুগুলো আমাকে খুব ডিস্টার্ব করতো একা একা বইটই যখন পড়ছি, তখন তৃতীয় লিঙ্গ একটা বড় ইস্যু কিন্তু বাংলাদেশে হয়েছিল। সেই তৃতীয় লিঙ্গকে আমি মনে করলাম যে এটিকে আমার অ্যাড্রেস করা দরকার। আমি তো এইভাবে এইভাবে কিন্তু স্ক্রিপ্টটা তৈরি করেছি, কোনো গল্প টল্প নিয়ে নামি নাই। তারপরে এই যে লাশ, মানুষ গুম হয়ে যায়, মানুষ লাশ হয়ে ঢাকা শহরে পড়ে থাকে, এরকম অনেক ক্রস ফায়ারে এরকম অনেক ঘটনা গত 20 বছর ধরে ঘটছে। তো আমার মনে হচ্ছে যে আমার সময়ের ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের শিল্পকর্মে যদি উপস্থিত না থাকে, ফুটপ্রিন্ট যদি আমাদের টাইমের ফুটপ্রিন্টটা যদি আমাদের শিল্পকর্মে না থাকে, তাহলে এই শিল্পকর্মটা তো একটা বেসলেস একটা শিল্পকর্ম, তাই না? তো তখন মনে হয় সময়কে প্রতিনিধিত্ব করে এরকম কি করা যায়। তখন আমার মনে হলো যে এরকম একটা আলফা, আসলে আমি আমি একসময় সত্যি কথা বলি, আমি 70-এ খুব গ্রিক লিটারেচার পড়তাম ইংরেজিতে, এবং গ্রিক নাটক আমার খুব প্রিয় নাটক। আচ্ছা, এবং আমি গ্রিক নাটক নিয়ে প্রচুর লেকচারও দিতাম, প্রচুর পড়ালেখা, সেলিমও জানে সেটা, আফসার আহমেদও জানে। তো আমার এই অভিজ্ঞতাগুলো পরে আমার মনে হয়েছে, আর আলফাটা প্রথম অক্ষর আমি ভারতের ইতিহাসে, যদিও আমি হয়তো ভারতের কোনো একটা ভারতীয় কিন্তু আমার ছোটবেলার স্মৃতি আলফা নিয়ে, এবং ওর কোরিওগ্রাফটা অসম্ভব সুন্দর। হ্যাঁ, কোনো কিছুই মিন করে না এরকম, আসলে আলফা কিছুই মিন করে না পৃথিবীতে, আলফার জন্ম মৃত্যু হারিয়ে যাওয়া কিছুই আসে যায় না, কিন্তু আলফা যে জীবন যাপনের যে সময়টা বল বাচ্চু ভাই, এর থাকে দু একজন একটু কমেন্টস করেছে, আমি দুঃখিত, আমি একাধারে আসলে এই অনুষ্ঠান সঞ্চালনা করছি, কমেন্টস এডিটিংটাও আমি চালাচ্ছি। শেষ করো, আমার গরম লাগছে। আচ্ছা আচ্ছা, শেষ করছি। মানে সবাই খুব সুন্দর প্রশংসা বাক্য বলছেন, হ্যাঁ, নানাজন নানা কথা বলছেন, তুহিন অবন্তা বলছেন বাংলার ও বাঙালির নাট্য ভাষা তৈরি হতে দেখেছি সেলিম আল দীনের লেখায় আপনার নির্দেশনায়। না, বাঙালি নাট্য ভাষা সেলিম আল দীনের তৈরি হয়েছে, অবশ্যই হয়েছে আমি মনে করি, আর বাঙালি চলচ্চিত্র ভাষা ঋত্বিক ঘটকের হাত দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, আমরা ইলোরা হালিম চৌধুরী, উনি অধ্যাপনা করেন যুক্তরাষ্ট্রে, তো উনি একটা কমেন্ট করেছেন, এইটা মনে হয় একটু উত্তর দিলে, উনি যেহেতু সুদূর আমেরিকা থেকে যুক্ত হয়েছেন, উনি চলচ্চিত্র নিয়ে গবেষণা করেন, ভাবেন, নট অনলি বিলকিস রিমেইনস পিওর ইন দ্য এন্ড, বাট শি হ্যাজ টু ডাই এক্সিট দ্য ফিল্ম, হোয়াট ডাজ দ্যাট ইমপ্লাই অ্যান্ড অ্যাবাউট উমেন্স পজিশন ইন সোসাইটি।
ঘটনার পরিণতিতে সে নারী বা পুরুষ বড় কথা নয় তাকে মারা যেতে হয়েছে, এটা হচ্ছে ঘটনার পরিণতি। কিন্তু নারী হিসাবে তার অবস্থান যদি আমরা সমাজে ব্যাখ্যা করি, তাহলে আমি মনে করি নারীরা, আমি যদি এটাকে গুছিয়ে আনি পুরো কথাটাকে, সেটা বিলকিস আর নো বিলকিস, নারীরা শেষ পর্যন্ত নিজের জীবনটাই দেয় পরিবার এবং সমাজকে টিকিয়ে রাখার জন্য। বিলকিসের সেটা একটা ম্যাটাফরিক এক্সিট বলে আমি মনে করি সেই দৃশ্য। সাংঘাতিক, চমৎকার। আচ্ছা, আমরা এবার আরেকবার আলফায় ফিরে আসি। হ্যাঁ, এবং আলফার ভেতরে আসলে মানে মূল বিষয়ের ভেতরে, আলফার তো ফটোগ্রাফি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, কিন্তু আমি বলছি যে এটার ভিতরে একটা প্রবল রাজনৈতিক বক্তব্য আছে, এবং একটা রাষ্ট্রের ভেতরে বিরাজমান যে ক্ষমতা কাঠামো এবং সেটার দ্বন্দ্বে অনেক হত্যা সংগঠিত হয় এবং সেই হত্যাকাণ্ডগুলো অজ্ঞাত থেকে যায়, এবং এরকমই একটা অজ্ঞাত হত্যাকাণ্ড সৃষ্ট লাশের সৎকারের ব্যবস্থা করে এই চলচ্চিত্রের নায়ক আলফা, এবং সে প্রকৃতির মধ্যে নদীতে লাশটাকে ছেড়ে দেয়। এখন এখানে রাষ্ট্রের সমালোচনা আছে, কিন্তু খুব রিমোটেডলি, খুব ম্লান ভাষায়। আপনি আপনার ইয়াং বয়সে, যেমন পথনাটক যখন করেছেন, রাস্তা না চাও আন্দোলন, তখন আরো বেশি স্ট্রং ছিলেন, মানে আপনার রাজনৈতিক বক্তব্য। না না, ডকুমেন্টারি যদি দেখো, যেটার জন্য আমরা গ্রেফতার হয়েছিলাম 1977 সালে জিয়া রহমানের আমলে, মার্শাল চলছিল, সেখানেও দেখবে যে একটা প্রাণীকে হত্যা করেছে চরবাসী, চরকাকড়াবাসী, সেই প্রাণীটাকে হত্যা করার পর তারা ভেবেছে এটা তাদেরকে ক্ষতি করতে এসছে, এই সেই প্রাণীটাকে হত্যা করার পর অন্ধকারে হেরিকেন এবং এগুলি জ্বলে ওঠার পরে তাদের মুখের চোখে তারা ইয়ে দেখতে পায়, রক্ত দেখতে পায়, তারপর মেঘ জমে পশ্চিম আকাশে সমুদ্রের গর্ভে, সেই মেঘ উড়ে এসে জলোচ্ছ্বাস ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, চরকাকড়া ডুবে যায়, আর কিচ্ছু বলা নাই, এতটুকু। আমার মনে হয়েছে কি জানো, আমি তো পলিটিক্যাল ফিল্ম করি নাই, আমি একটা ছবি, একটা একটা আমার মনে হচ্ছে আমি একটা কবিতা বলতে চেয়েছি ছবির মধ্যে থেকে, আমার আমার মনে হচ্ছে আমি পোয়েট্রি করতে চেয়েছি, একটা একটা পেন্টিং এর সমতুল্য করতে চেয়েছি। সুতরাং আমার এখানে আমি আমি এই ইস্যুগুলোকে খুব একটা প্রাধান্য দেই নেই। আমার মনে হয়েছে যে মানুষ পলিটিক্যালি কি করতে পারতো, বা বাংলাদেশে ওই অবস্থাও নাই, আমি সেদিকে হাঁটি নাই। তারপরে বলছি যে প্রকৃতি মানুষকে জন্ম দিয়েছে, রাষ্ট্র সেই মানুষকে ধরে রাখতে পারছে না, সেই মানুষের মূল্যায়ন ঘটছে না, অমানবিক হয়েছে রাষ্ট্র ক্রমশ, সুতরাং সেই রাষ্ট্র থেকে আলফা লাশটিকে, অপরিচিত অপরিজ্ঞাত লাশটিকে জলে ভাসিয়ে দেয়, দিগন্ত সীমায় মিশে যায়। এর মধ্যে দিয়ে মনে হয় যে আরো বড় কথা বলা হলো, রাষ্ট্রের ব্যর্থতাটা, যে রাষ্ট্র 1971 সালে আমাদেরকে কথা দিয়েছিল সে মানুষকে দেখবে, সে দেখতে পাচ্ছে না। সুতরাং একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার এই স্টেটমেন্টটা আমার কাছে স্ট্রংই মনে হয়। আমি পলিটিক্যাল ফিল্ম কিন্তু বানাইনি এটাকে, সত্যি কথা তোমাদেরকে বলি, এটা রাজনৈতিক ছবি না। তারপরেও এখানে পলিটিক্যাল ফিল্ম না বানালেও এখানে সময়ের প্রসঙ্গ এসছে, আপনি যে সময়ের ভেতরে বসবাস করেন সেই সময়ের উত্তাপ এই চলচ্চিত্রে এসছে। বঙ্গবন্ধুর হত্যা আছে, যখন আলফার বাবা মারা যায় তখন মাইকে দেখো যে বলে যে সামরিক শাসন জারি হয়েছে, হ্যাঁ, রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে, মাইকে সাউন্ড ট্র্যাকে, আলফার কিন্তু একটা বড় জায়গা হচ্ছে সাউন্ড ট্র্যাক, তুমি সাউন্ডটা বন্ধ করে আলফা দেখলে খুব খারাপ, মিউজিকের ভিতরে মানে তরল একটা প্রবহমানতা আছে সঙ্গীতের ভিতরে, 120টা লেয়ার আছে সাউন্ডের, 120, বুঝছো, 134টা ছিল, পরে 14টা কমিয়েছে আমি ইয়েতে বসে, হ্যাঁ, কলকাতায় বসে তো ওই অলকানন্দা ছবি করেছে, সাউন্ড করেছে খুব ভালো, শিমুল ছিল সাথে, চমৎকার মিউজিকটা ছিল ওইটা তোমার। আমি বলি, আমি ওয়েস্টার্ন মিউজিকের একটা, তুমি দেখেছো মোজার্টের, আমার খুব চিত্ররূপ এটা বলে আমি মনে করি। এখানে কোনো গল্প খোঁজার চেষ্টা নাই,
একটা মেয়ের সাথে তার সম্পর্ক আছে, সেটা ইলিসিট একটা, আর সেই মেয়েটা গর্ভবতী হয় দেখো, সেটা কিন্তু তার স্বামীর দ্বারা না, কিন্তু সমাজ তা মেনে নিচ্ছে, খেয়াল করো স্বামীও তা মেনে নিচ্ছে। এই যে জটিল পরিস্থিতি, এগুলি আমার কেন জানি মনে হয় গল্পের চমৎকারিত্ব। আমার গল্পটা আমার একার না, এবার চমৎকার এসেছে। আমি সেই জায়গাটাতে যেমন হিজড়া চরিত্রটা, হ্যাঁ, সে মাতৃত্বের বেদনা বেদনাকে সে অনুভব করছে, হ্যাঁ, মা না হতে পারার যন্ত্রণা তার ভিতরে কাজ করে। হ্যাঁ, আমি যে নারীবাদী, তোমরা বুঝতে পারো আমি যে নারীবাদী, আমি হ্যাঁ, কিন্তু আপনার যে শিল্পী যে আলফা, সে খুব ভীষণ অনুভূতি প্রবণ একজন শিল্পী। সে দেখেন লাশের যে জীবিত নিকটজন তাদের বেদনায় কাতর হয়, তার মায়ের বাড়ি যায়, এবং গার্মেন্টসে আগুন লাগলে সে কষ্টের ক্যানভাস গড়ে, মাটিতে রং ঢেলে বা মাটিতে কাপড় ঢেলে। এটা সবাই কেন জানি পছন্দ করে, আমি জানি, ভীষণ ভীষণ এপিক ধর্মী একটা চিত্রকল্প সেখানে তৈরি হয়। হ্যাঁ, সেই সেই যে ক্যানভাসটা সে তৈরি করে, যে ছবিটা আঁকে যন্ত্রণা কষ্টের, আবার সেখানে লাল নীল হলুদ, কিন্তু এর পর মুহূর্তে যখন তার বান্ধবী তাকে বলে যে তার অনাগত সন্তানের খবর দেয়, হ্যাঁ, কিন্তু তা তখন কেন তার নির্বাক একটা অভিব্যক্তি, সেটা আমার দুর্বোধ্য লাগে। হ্যাঁ, তোমার বিরক্ত লাগে, তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ, তুমি নারী না, দুর্বোধ্য লাগে সেই জায়গাটাতে, দুর্বোধ্য লাগে, হ্যাঁ, দুর্বোধ্য, বিরক্ত লাগে না, দুর্বোধ্য লাগে। হ্যাঁ, তুমি যদি কামুর আউটসাইডার পড়ো অথবা কাফকার গল্পগুলি পড়ো, আমি তো বললাম এটা আমার বিক্ষিপ্ত চিন্তা ছবিটা, হ্যাঁ, সুতরাং তখন দেখবে যে ওদের চরিত্রগুলি কেন এরকম বিহেভ করে, বা তুমি যদি পোলানস্কির কুলদাস এক দেখো, কেন এরকম বিহেভ করে, কেন নারী সাজে, কেন সে লিপস্টিক মাখে, কেন সে মেয়েদের কাপড় পরে নাচে, কেন সে হত্যা করে, কোনোটিরই কিন্তু গুরুতর কারণ নাই, কিন্তু সভ্যতার ব্যর্থতার কারণে। সভ্যতার একটা নিপীড়ন আছে মানুষের উপরে, সভ্যতা এবং উন্নয়নের যে নিপীড়ন আছে, সেই নিপীড়নে মানুষগুলো ধারাবাহিকভাবে একটি সুচিন্তিত চেতনার উপর দাঁড়িয়ে সে তার জীবন নির্বাহ করতে পারে না, তার মধ্যে অদ্ভুত রকমের বিক্ষিপ্ত চেতনা তৈরি হয়। আমার মনে হয় আলফার ভিতরে সেগুলো আছে, যার জন্য বাচ্চারা অডিয়েন্স এরা একটু উৎসাহী হয়। একজন যেমন গ্লোব থিয়েটারের প্রসঙ্গ জানতে চেয়েছে, সে বলেছে গ্লোব থিয়েটারের দ্য টেম্পেস্ট নাটকের মঞ্চায়নের অভিজ্ঞতা যদি বলতেন, বাংলা নাটকের গীতিময়তা নির্যাস দিয়ে সেখানে এই নাটকটি পরিবেশন করেছে ঢাকা থিয়েটার। আমাদের দেশের এই ঐতিহ্যবাহী আঙ্গিকটি ভিনদেশীরা কিভাবে গ্রহণ করেছে এবং তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? এটা অবশ্য অন্তরসহা লাকিকে বলবো যে এটা চলচ্চিত্র বিষয়ে আমরা বেশি জানতে চাইবো, কিন্তু তারপরে ও সেই যেহেতু জিজ্ঞেস করেছে বাচ্চা ভাই, আমি তোমাকে সংক্ষেপে যদি বলি, আমরা দুইটা শো করেছিলাম মে মাসের 4 এবং 5 গ্লোব থিয়েটারে, সেটা ঐতিহাসিক একটা ঘটনা, 450 বছরের গ্লোবের ইতিহাসে প্রথমবার বাংলা নাটক, বাংলা ভাষার নাটক, 1200 করে লোক বসতে পারে, একেবারেই প্রায় মাল্টিকালচারাল অডিয়েন্স, নানা দেশের অডিয়েন্স, এবং অদ্ভুত ভাবে তোমাদেরকে বলি আজকে যে 1200 লোকই নাটক দেখার পর দাঁড়িয়ে 10 মিনিটের মতো স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে, আমরা মঞ্চ থেকে বেরোতে পারছি না, পরবর্তী পর্যায়ে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিল গ্লোব থেকে যে তোমরা গ্যালারি ছেড়ে দাও, মঞ্চ ছেড়ে দাও, এরপরে নাটক আছে আমাদের। আর সেদিন সেখানে আমাদের বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন, আমি জানতাম না, উনি আমাকে জানাননি, আমি দর্শকের মধ্যে দাঁড়িয়েছিলাম ইয়ার্ডে, ওনারা পিছে একটা গ্যালারিতে বসাচ্ছিলেন সরাসরি সুন্দর সিটে, উনি আর এখনকার যে এমপি আছেন ওখানে টিউলিপ, উনি রূপন্তি, তিনজনই। আমাকে এক বাঙালি এসে বললো যে স্যার আপনাকে শেখ রেহানা পিছনে বসে আছে, আপনাকে ডাকছে। আমি দৌড়ে যে বললাম যে ছোট আপা আপনি এখানে, উনি কাঁদছেন, আলো কাঁদছেন কেন আপা, বলে বাচ্চু ভাই এত সুন্দর একটা নাটক দেখলাম, আমার দেশের নাটক, আমি আজকে এত বছর লন্ডনে ইংল্যান্ডে শরণার্থী, আমি আশ্রিত, আমার মনে হয়েছে এই 1200 লোক একসাথে দাঁড়িয়ে, এখানে মন্ত্রী আছে, লর্ড আছে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট আছে, এটি আমি আমার এত বছরের জীবনে দেখিনি, আমার কাছে মনে হয়েছে কি এটি আমার সবচেয়ে বড় পুরস্কার, তাই না? এই যে লোকগুলি দাঁড়ালো, আমাদের বাংলাদেশের কিছু বাঙালি অ্যাক্টর বাংলাদেশের পতাকা নিয়ে নাটকের শেষে বাও করলো, এটা ভালো লেগেছে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছে বঙ্গবন্ধুকে নিয়ে ছবি, এটা করার জন্য আমি অনেকবার বলেছি সরকারকে, সরকার কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ছবি করার জন্য আমাকে বলেন নাই, হ্যাঁ,
কিন্তু আমি মুক্তিযুদ্ধ নিয়ে একটা ছবি করছি, তোমাদেরকে বলি, আমাকে বকা দিবে না, এটা একেবারে অ্যাকশন ছবি একটা, ছবিটার নাম হচ্ছে ক্র্যাক প্লাটুন। এটি আমার ক্র্যাক প্লাটুন, ক্র্যাক প্লাটুন, বাহ, ক্র্যাক প্লাটুন। ঢাকা যে ক্র্যাক প্লাটুন আমরা অপারেশন করেছিলাম, সেই অপারেশন একটার পর একটা, শুধু অপারেশনের দেখবে গল্প টল্প খুঁজো না, মায়ের উপরে রাখবো, পাকিস্তান আমাকে মারতেছি আর মারতেছি, এটা দেখবে। হ্যাঁ, বাহ, আঙ্গিকের কাজগুলো আপনার মনে হয় যে মানুষ বেশি মনে রাখবে? দুটো প্রশ্ন হয়ে গেল। স্টেজ, আচ্ছা, মঞ্চ। এখন আমরা আপনার অনেকগুলো পরিচয় পেয়েছি যে আপনি সংগঠক নাসিরুদ্দিন ইউসুফ, প্রযোজক, নির্দেশক মঞ্চে এবং চলচ্চিত্রে, কিন্তু অভিনেতা নাসিরুদ্দিন ইউসুফের সাক্ষাৎ আমরা পাই তার শিল্পিত জীবনের পরিক্রমায়। যেমন আপনি সালাউদ্দিন জাকি পরিচালিত গুট্টি ছবিতে অভিনয় করেছিলেন, এখন সেই প্রসঙ্গে যদি কিছু বলতেন আপনার অভিনেতা জীবন সম্পর্কে। আমি অভিনয় পারি না, ওটা খামাকা করেছি, জাকি ভাই দিয়েছে জন্য করেছি, এটা নিয়ে তুমি কিছু বলো না। আমি এগুলি নিয়ে, আমি নাটকেও ধরো কেরামত পঙ্গলে ছোট্ট একটা ক্যারেক্টার করেছি, ফেল করেছি, এক্সপ্লোসিভ ও মূল সমস্যা, ওইটা তো অভিনয় করেছিলাম, ওইটাও ফেল করেছি। সো অভিনয় আমি জানি না, অভিনয় আমি পারি না, এটা এটা তো প্রমাণিত। এখন এখন ব্যক্তি জীবনে আসি বাচ্চু ভাই, বাংলাদেশের মঞ্চ নাটকের ক্ষেত্রে খ্যাত যে মঞ্চ কুসুম খ্যাত এবং সঙ্গীত শিল্পী শিমুল ইউসুফ আপনার স্ত্রী এবং আপনার একমাত্র কন্যা এশা ইউসুফ, যিনি চলচ্চিত্র প্রযোজনায় আছেন, ওনাদের একটা ছবি দেখিয়ে দিই আমি, ওনাদের একটা ছবি মঞ্চে অভিনয় করেন এশা। হ্যাঁ, এশা মঞ্চে অভিনয় করে। হ্যাঁ, তো এই যে আপনাদের শিল্পিত জীবন যাপন প্রক্রিয়ার সম্পর্কে বলেন, কেমন করে শিমুল ইউসুফ আপনাকে প্রণোদিত করে বা আপনার একে অপরের এক শিল্পিত পথে আপনারা হাঁটছেন? আরেকদিন হোক, আজকে তো সময় নাই, আসলে অনেক লম্বা। আমরা অবশ্যই একটা শিল্প পরিবার, শিল্পী সবাই কাজ করি যার যার শিল্প মাধ্যমে। শিমুলের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, শিমুল মিউজিকটা অনেক ভালো বা সঙ্গীতটা ভালো বোঝে, আবৃত্তিটা ভালো করে, চরিত্রগুলি বিশ্লেষণ করার জন্য সঙ্গীতের একটা সুযোগ নেয় বা পরিসর নেয়, ব্যবহার করে, কৌশল নেয়। তারপরে কালার পেন্টিং যেহেতু চারুকলায় পড়ালেখা করেছে সেটাও আছে, সব মিলে সে একটা বড় সাপোর্ট আমার নাটকগুলিতে দেয় এবং আমার ফিল্মে দেয়। আর আমার কন্যা অবশ্যই আমার সাথে তেমন করে খুব একটা নাটকে অভিনয় করেনি, তার মায়ের ধাববানে করেছে, তবে তার অভিনয়ের প্রচন্ড কোয়ালিটি আছে। আর এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে সে ইদানিং খুব ভালো করেছে, এবং সে গেরিলার মতো ছবি প্রডিউস করেছে, আলফার মতো ছবি প্রডিউস করেছে, প্রচন্ড খাটতে পারে, পরিশ্রমী মেয়ে। হ্যাঁ, সবই ঠিক আছে, আর একটু যদি ফোকাস হবে, সব বয়সের ব্যাপার, সে আগামীতে অনেক ভালো কাজ করতে পারবে, এটা আমি শিওর। সে ডিরেক্টর হিসেবে ভালো করবে, হ্যাঁ, সে খুব প্রিসাইজ সব ব্যাপারে, খুব খুঁতখুঁতে। সে মঞ্চে অভিনয়টা দেখলে, তোমরা ধাববান দেখলে বুঝতে পারবে, আর আমার সাথে যখন এবার কাজ করবে তখনও বুঝতে পারবে। বেশ কঠিন, যুদ্ধের ছবি করার মতো কঠিন কাজ, যুদ্ধ করা এর চেয়ে সহজ, ছবি করা আরো কঠিন। আপনাদের শিল্পিত পরিবারের সমৃদ্ধি, মানে শিল্পের জগতে আপনাদের বিস্তার কামনা করি, আপনাদের জন্য শুভকামনা। বাচ্চু ভাই, আপনাকে ক্ষুধার্ত অবস্থায় রেখেছি অনেকক্ষণ, অনেক ধন্যবাদ। আমার আর প্রশ্ন নাই, যদিও প্রশ্ন ছিল কিন্তু আমি চেপে গেলাম যে আপনাকে ক্ষুধার্ত রাখা যাচ্ছে, দেখা উচিত হবে না আজকে, পাবো আজকে, পাবো না। আচ্ছা, ঠিক আছে। দর্শক শ্রোতা যারা আপনারা ছিলেন আমাদের সাথে, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। হ্যাঁ, এবং ধন্যবাদ বাচ্চু ভাইকে যে এই ক্রান্তি লগ্নে আপনি এলেন, আপনি আমাদেরকে চলচ্চিত্র নিয়ে কথা বললেন। আমি শুধু একটা কথা বলি, গ্রাম থিয়েটারের একটা বড় অভিজ্ঞতা আমার রয়েছে, সেটা নিয়ে আরেকদিন হয়তো কথা বলা যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে। বাংলাদেশ গ্রাম থিয়েটার, যেটা সিনেমার দিন আমি এবং ঢাকা থিয়েটার এবং আমাদের অন্য অন্য কয়েকটি প্রতিষ্ঠাকারী দল আছে, সবাই মিলে করেছি, এটিও কিন্তু আমার এই চলচ্চিত্রের ব্যাপারে, আমার নাটকের ব্যাপারে একটা বড় ভূমিকা পালন করে। গ্রামে না গেলে, আমার জন্ম ঢাকায়, বড় হওয়া ঢাকায়, মুক্তিযুদ্ধ না করলে যেমন আমি বাংলাদেশ থেকে চিনতাম না, গ্রাম থিয়েটার না করলে আমি গ্রামের সংস্কৃতি সম্পর্কে জানতাম না, গ্রামের সেই মানুষগুলোর
অন্তরটাকে আমি স্পর্শ করতে পারতাম না, বুঝতাম না, উদ্ঘটিত করতে পারতাম না। এই জন্য আমি কৃতজ্ঞ তোমার কাছে, দর্শকের কাছে, গ্রাম থিয়েটার কর্মীদের কাছে। ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ বাচ্চু ভাই, আপনার সুস্থ কামনা করি, এবং দর্শকরা আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন। বাচ্চু ভাই আবারও আপনাকে ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি।